কোনো তুমি যে কোনো দুটা ভেক্টর নাও, তারা কখনোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, ঠিক আছে? তাহলে আর এরা এই সব জায়গাটা স্যার বুঝি নাই স্যার। দুটা আর থ্রি এর যে কোনো দুটা পয়েন্ট এটা সবসময় কোলিনিয়ার আর থ্রিতে, আমি যে কোনো দুটা পয়েন্টকে সবসময় একটা লাইন দিয়ে কানেক্ট করতে পারবো, জি স্যার, তাই না? জি স্যার, কারণ যে কোনো দুটা পয়েন্ট হোক এরা সবসময় কি একটা লাইনের উপর অবস্থিত, ঠিক জি আছে? স্যার, জি স্যার। তিনটা পয়েন্ট কি সবসময় একটা লাইনের উপর অবস্থিত? না স্যার, না। তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? যে এই তিনটা পয়েন্ট কখনোই আমি একটা লাইনের উপর পাবো না, এদেরকে কানেক্ট করতে হলে আমাকে মিনিমাম তিনটা লাইন লাগবে, তাই তো? জি স্যার, এই এটা হলো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, যেটা আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে ওই যে বিভিন্ন প্লেনের ইন্টারসেকশন দেখেছিলাম তখন একটু বলেছিলাম যে আর থ্রি স্পেসের দুইটা পয়েন্ট সবসময় লিনিয়ার, এদেরকে এই দুটা পয়েন্ট সবসময় একটা লাইনের উপর বসে, তাহলে এখনো কখনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সবসময় লিনিয়ারলি আর থ্রিতে এরা সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর টুতে ভিন্ন কথা, কিন্তু আর থ্রিতে ওরা সবসময় কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট না। তো যদিও দেখা যায় ভেক্টর দুটা র্যাঙ্ক টু, কিন্তু এর আর থ্রির ক্ষেত্রে তো যেহেতু র্যাঙ্ক থ্রি হলে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ তখন ওরা একই লাইনের উপর না, এই জন্য দুটা ভেক্টর হলে এটা কি হয়ে যাবে আর থ্রির জন্য বেসিস হতে পারবে, তারা তখন একই লাইনে আর থ্রিতে তারা একই লাইনের উপর। তো ঠিক একইভাবে আমরা যেটাকে আরো জেনারেলাইজ করি যে আর এন একটা ভেক্টর স্পেস, তো তার ওই ভেক্টর স্পেসের বেসিস হওয়ার জন্য কমপক্ষে এন সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগবে। একটা ভেক্টর যদি কমে যায় যে এন মাইনাস ওয়ান সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, কারণ নিজেরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ভেক্টর স্পেস আর এন এ ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, তখন ওইটা ওই যে এন মাইনাস ওয়ান সংখ্যক ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কখনো আর এন এর বেসিস হতে পারে না, এই টাইপের একটা থিওরেম আছে। ওই থিওরেমটা বোঝা করার জন্য আমি তোমাদেরকে মোটিভেট করার জন্য আমি এই এক্সাম্পলটা এখানে নিয়ে আসলাম, একটু ব্রেক করি। স্যার, আদব স্যার, বলো। এমন কি কখনো হতে পারে যে আরএম এর সাপেক্ষে স্ট্যান্ডার্ড মানে বেসিস না, কিন্তু তারা নিজেরা নিজেরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? যেমন আর থ্রিতে তিনটা প্লেন আছে, তাই না? আর থ্রিতে প্লেন আছে কয়টা? তিনটা? তিনটা। তো এখানে তিনটা প্লেনই টু ডাইমেনশনাল প্লেন, তাই না? হ্যাঁ। এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তাহলে এখানে ওই তিনটা পয়েন্ট যখন দুটা পয়েন্ট যখন কোন একটা প্লেনের উপর থাকবে, ঠিক আছে, ওরা যদি সেম পয়েন্ট না হয় তাহলে থার্ড কোঅর্ডিনেটটা একটা কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু ওই দুটার কম্বিনেশন আকারে আমি ওই আর ওই যে টু ডাইমেনশনাল প্লেনের যে কোনো পয়েন্টেই এই তিনটার কম্বিনেশন আকারে লিখতে পারবো, যেখানে ওই প্লেনটার থার্ড যে কোঅর্ডিনেটটা এটা বুঝাচ্ছে ওই প্লেনের মানে ওই প্লেনটা স্ট্যান্ডার্ড প্লেনের প্যারালাল এবং কতটুকু ডিস্টেন্সে আছে, ঠিক আছে? এটা বোর্ডে হলে খুব চট করে আমি একে দেখাতে পারতাম, প্যারালাল প্লেন। তখন ওই যে আর থ্রি যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দিয়ে বোঝা যায় প্যারালাল প্লেন, মানে থার্ড কোঅর্ডিনেটটা জিরো না, স্ট্যান্ডার্ড প্লেনে না, বুঝেছো? স্যার, একটু বুঝতে কষ্ট হবে এখন। আমি একটু ইমাজিন করো যে এক্স ওয়াই প্লেন আর এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন, হ্যাঁ, দুইটা প্লেন, একটা পয়েন্ট এক্স ওয়াই প্লেন হলো 1 2, তার কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট 1, ওয়াই কোঅর্ডিনেট 2, হ্যাঁ তাহলে জেড কোঅর্ডিনেট কি 0 হ্যাঁ হ্যাঁ এক্স ওয়াই প্লেনে। কিন্তু জেড কোঅর্ডিনেটে যদি 0 না হয়, যদি নন জিরো ভ্যালু হয়, তখন ওই পয়েন্ট থেকে আর এক্স ওয়াই প্লেনের উপর থাকবে না, তার প্যারালাল প্লেনের উপর চলে যাবে। প্যারালাল প্লেনের উপর চলে যাবে না? হ্যাঁ, ওই কতটুকু ডিস্টেন্সে থার্ড কোঅর্ডিনেট উপর ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ, তিনটা পয়েন্ট মানে ওই একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর ঠিক আছে, কিন্তু ওই পয়েন্টটা কিন্তু এক্স ওয়াই এর প্যারালাল প্লেনের উপর, কারণ ওই প্লেনের উপর যত ভেক্টর আমরা নেই সবগুলোর থার্ড কোঅর্ডিনেট সেম কনস্ট্যান্ট। তো ওই প্লেনের জন্য ওই ভেক্টর স্পেসের জন্য আমাদের ওই দুটা ভেক্টর একটা বেসিস, এবং ওই প্লেনের যত পয়েন্ট আছে সব পয়েন্টের তো থার্ড কোঅর্ডিনেট কনস্ট্যান্ট,
আর বাকি দুটো পয়েন্ট যাই হোক আমি ওই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন এ লিখতে পারবো। তোমার কোশ্চেনের আনসার কি ক্লিয়ার হয়েছে? খুব বেশি ক্লিয়ার আমি আশা করি না, কারণ এখানে প্রচুর লেখা দরকার, অনেকগুলো এক্সাম্পল দেখানো দরকার যেগুলো চট করে দেখানো যাচ্ছে না। আচ্ছা স্যার, বুঝা গেছে। ঠিক আছে, এরপরে যদি কনফিউজ হো আমাকে আবার জিজ্ঞেস করো। হ্যাঁ, পর এখানে কি বলতেছিলাম যেন, আচ্ছা আমরা আরেকটা ভেক্টর এখানে নিয়েছি, দেখো এই যে স্ট্যান্ডার্ড, আমরা এই যে অ্যানাদার বেসিস নিলাম টি, এই টি এর রেসপেক্টে আমরা ভেক্টর বি এর কম্পোনেন্ট গুলো এখানে ক্যালকুলেট করেছি, তাই তো? টু মাইনাস থ্রি থ্রি, তাহলে ভেক্টর বি তাকে আমরা একটা বেসিস এস এর রেসপেক্টে যেমন তার কম্পোনেন্ট ভেক্টর পেয়েছি, এই যে এখানে, ঠিক আরেকটা বেসিস টি কনসিডার করে এই বেসিস এর রেসপেক্টে আমরা ভেক্টর বি এর কম্পোনেন্ট ভেক্টর গুলো পেয়েছি, এবং এই দুই কম্পোনেন্ট ভেক্টর গুলো ভেক্টর কিন্তু ডিফারেন্ট, তাই না? এই যে এই যে কম্পোনেন্ট ভেক্টর অফ ভি উইথ রেসপেক্ট টু এস এন্ড কম্পোনেন্ট ভেক্টর অফ ভি উইথ রেসপেক্ট টু টু ডিফারেন্ট, কেন? এটা যে দুটো ডিফারেন্ট বেসিস এর জন্য আমরা এখানে পেয়েছি। তো এখানে আমি আরেকটা ভেক্টর নিলাম, অ্যানাদার ভেক্টর বি নিলাম, বি 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 ওয়ান, বি এর মধ্যে একটা ভেক্টর থ্রি, এটা আর থ্রি থেকে নিয়েছে আমি, থ্রি মাইনাস টু সেভেন। আমরা দেখো এই ভেক্টর বি ওয়ান, বি ওয়ান এর আমরা এই যে কম্পোনেন্ট ভেক্টরটা ক্যালকুলেট করছি উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে? যে টি এর যে ভেক্টর গুলো আছে, ভেক্টর বেসিস ভেক্টর ভেক্টর গুলো, এই তিনটা ভেক্টর এদের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখেছি এখানে, যে থ্রি টাইমস ফার্স্ট ভেক্টর ফ্রম দ্য বেসিস ভেক্টর বেসিস টি এন্ড প্লাস ফাইভ টাইমস দ্য সেকেন্ড ভেক্টর ফ্রম টি এন্ড মাইনাস সেভেন টাইমস দ্য থার্ড ভেক্টর ফ্রম টি। তাহলে আমরা এই যে ভি এর কম্পোনেন্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু টি আমরা পেলাম থ্রি ফাইভ মাইনাস সেভেন। কারণ এই যে কম্পোনেন্ট ভেক্টর আমরা পেয়েছি এখানে কিভাবে পেয়েছি বলতো? এই যে ভেক্টরটা না, বেসিস চেঞ্জ করে কোথায় কোথায় বেসিস চেঞ্জ করলাম আমি, তো এই যে টি এর বেসিস ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এখানে লিখলাম, তাই না? হ্যাঁ, তাহলে এই যে লিনিয়ার কম্বিনেশন লিখেছি, তোমরা কি এত, আমি যেভাবে সহজ করে লিখেছি তোমরা কি এত সহজে লিখতে পারবা? মাল্টিপ্লাই করেছি যেন থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু হয়, কারণ পরে জিরো আছে এই জন্য। এরপরে এই যে এখানে আমি দেখেছি মাইনাস সেভেন, আর এখানে যেহেতু বাকি থার্ড কম্পোনেন্ট গুলো তো জিরো আছে, তাহলে মাইনাস সেভেন দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস ওয়ান কে প্লাস সেভেন করে, এটা সহজে ভাবে লেখা যায়। কিন্তু সব বেসিস ভেক্টরের জন্য তো, সব বেসিসের জন্য তো এটা তো সহজে পাওয়া যাবে না, তখন কি করতে হবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করে কিন্তু আমাদেরকে এই কম্পোনেন্ট গুলো বের করতে হবে। আর এই জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা কি পারবা? আমি যদি বলি এই যে ভেক্টর বি ওয়ান এর উইথ রেসপেক্ট টু এস, যে বেসিসটা আছে এই এস এর রেসপেক্টে, তো তোমরা চট করে আমার মতো এভাবে হিসেব করে বের করে ফেলতে পারবা কম্পোনেন্ট ভেক্টর গুলো, কিন্তু যেই কোনো একটা আরবিটারি একটা ভেক্টর স্পেস নাও, নিয়ে তোমরা এস এর এই যে লিনিয়ার এগুলো বের করো। আচ্ছা, যেহেতু চট করে বের করতে পারবা, এখন একটু বের করো তো দেখি, ভি ওয়ান এর কম্পোনেন্ট গুলো উইথ রেসপেক্ট টু এস, এই ভেক্টর ভি ওয়ান এর কম্পোনেন্ট গুলো উইথ রেসপেক্ট টু দা বেসিস এস, এটা বের করো। এই যে বেসিস এস হলো এখানে, তোমরা একটু চট করে বের করে দেখি, হিসাবে নিশ্চিত বুঝে গেছ, একটু বের করো। এই যে বেসিস ভেক্টর গুলো হলো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান, এগুলো মনে রাখো। আর এখানে এই যে বি ওয়ান হলো এই যে থ্রি মাইনাস টু সেভেন, কেউ লিখছো নাকি? আচ্ছা হ্যাঁ, লিখো তো, বের করো।
স্যার কি লিখতে হবে স্যার বুঝতে পারি নাই স্যার, নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল স্যার। এই জন্য আমি পুরো কনসেন্ট্রেশনটা নিয়ে আসার জন্য এটা বলেছি, না হলে একটু পরে গুলিয়ে ফেলবো তোমরা। এই যে আমি এই যে বেসিস ভেক্টর এস, এই যে এখানে কোথায় এটা বেসিস ভেক্টর এস না, এখানে হলো টি, টি এর রেসপেক্টে আমি ভেক্টর ভি ওয়ান এর, এই যে ভেক্টর ভি ওয়ান টি এর রেসপেক্টে তার কম্পোনেন্ট ভেক্টরটা ক্যালকুলেট করেছি এখানে, ঠিক আছে। জি স্যার, তোমাদেরকে বলেছি যে ভি ওয়ান এর কম্পোনেন্ট ভেক্টর ক্যালকুলেট করো উইথ রেসপেক্ট টু এস। স্যার থ্রি মাইনাস ফাইভ নাইন নাইন, জি স্যার থ্রি মাইনাস ফাইভ নাইন। আর কে বলছে? আমি বলছি স্যার, আমি বলেছিলাম থ্রি মাইনাস ফাইভ ফোর বলেছি। না না তো দেখো স্যার, থ্রি মাইনাস ফাইভ নাইন স্যার। এই টাইপের কিছু হবে? হ্যাঁ, আর কেউ বলো তো দেখি, শান্ত বের করেছ? স্যার আমি স্যার করতে পারি নাই স্যার, কেন মানে আমি স্যার ওই যে নেট সমস্যা ছিল স্যার মাঝখানে আমি স্যার শুনি নাই স্যার, ওই যে কোশ্চেনটা কি বলছিলেন। আচ্ছা এখন এখন বের করো, এটা সহজ তো। এই যে এই যে এই যে স্যার থ্রি মাইনাস ফাইভ টুয়েলভ। আচ্ছা বের করো, সবাই বের করো। এটা তো স্যার আমরা ওই যে এস এর সাপেক্ষে করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এস হলো ওয়ান 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 জিরো, না জিরো জিরো ওয়ান স্যার, জিরো ওয়ান। এস এর, এস এর রেসপেক্টে বের করতে বলেছে। আমার আসছে থ্রি টু মাইনাস টুয়েলভ। দেখো তাহলে এই যে একটু তোমাদের ওই দিকে যাবে, গেলে আমার জন্য বোঝাতে সহজ হবে বাকি অংশটা। এখানে হচ্ছে তিন আসলো, স্যার থ্রি মাইনাস ফাইভ আর নাইন আসতেছে। স্যার আমারও এটা আসছে থ্রি মাইনাস ফাইভ নাইন। থ্রি মাইনাস ফাইভ নাইন স্যার। আচ্ছা অনেকগুলো আমরা আনসার পেয়েছি। এখন দেখো কেন তোমাদেরকে এটা ক্যালকুলেট করতে বললাম, এটা যেভাবে খুব দ্রুত ক্যালকুলেট করেছ, যে কোনো ভেক্টরের জন্য আর যে কোনো বেসিসের জন্য কি এত সহজে বের করা সম্ভব? না স্যার। কিভাবে বের করবা কম্পোনেন্ট ভেক্টর? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে, সিস্টেম ও লিনিয়ার ইকুয়েশন সলভ করে, তাই না? হ্যাঁ স্যার। এবং সিস্টেম ও লিনিয়ার ইকুয়েশন সলভ করে আমরা শিখেছি, ঠিক আছে। জি স্যার, প্রবলেম গুলো যদি এই টাইপের কোনো প্রবলেম থাকে, কম্পোনেন্ট ভেক্টর বের করা কোনো ভেক্টরে কোনো বেসিসের রেসপেক্টে, তাহলে কিন্তু থ্রি বাই থ্রি না থেকে ফোর বাই ফোর থাকার সম্ভাবনা বেশি, কারণ ফোর বাই ফোর একটা সিস্টেম বের সলভ করতে খুব কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না। যেহেতু টেক হোম এক্সাম, তাহলে একটু লেন্দি প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে ফোর বাই ফোর সিস্টেম থাকতে পারে, বুঝেছ? জি স্যার। হ্যাঁ তো এটা মাথায় রেখো, তাহলে কম্পোনেন্ট ভেক্টর বের করা এটাও কিন্তু একটা কাজ। এখন আমি, তোমরা তো বের করে ফেললা, আমি কিন্তু এখানে বের করি না, আমি বলছি এটা আমি কোশ্চেন করেছি যে হোয়াট ইজ ভি ওয়ান উইথ রেসপেক্ট টু কম্পোনেন্ট ভেজেজ, কম্পোনেন্ট ভেক্টর অফ ভি ওয়ান উইথ রেসপেক্ট টু এস। আমরা এমন একটা ম্যাট্রিক্স চাই যেই ম্যাট্রিক্স দিয়ে এই ভেক্টরটাকে আমরা মাল্টিপ্লাই করব। এই ভেক্টরটা কি? যে টি এর রেসপেক্টে ভি ওয়ান এর কম্পোনেন্ট ভেক্টর আমরা জানি, আমরা একটা ম্যাট্রিক্স চাই যে ম্যাট্রিক্সটা দিয়ে আমরা এই কম্পোনেন্ট ভেক্টরকে মাল্টিপ্লাই করলেই তোমরা যে কম্পোনেন্ট ভেক্টরটা পেয়েছো এটাকে পেয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটা ম্যাট্রিক্স দিয়ে এই টি এর রেসপেক্টে যে কম্পোনেন্ট ভেক্টরটা পেয়েছি তাকে মাল্টিপ্লাই করব, করলে এস এর রেসপেক্টে যে মাল্টিপ্লাই, মানে এস এর রেসপেক্টে যে কম্পোনেন্ট ভেক্টরটা পেয়ে যাব। এই যে ম্যাট্রিক্স এর কথা বললাম, এই ম্যাট্রিক্স থেকে বলা হয় চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স। তাহলে যদি বোঝে থাকো বলো তো চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স এর পারপাস কি? একটা ভেক্টরকে ট্রান্সফর্ম করে আরেকটা বেসিসের ভেক্টরে
প্রকাশ করা আমরা ঠিক আছে এটা প্রকাশ কিন্তু মেইনলি হলো কম্পোনেন্ট ভেক্টরগুলো ক্যালকুলেট করা তাই না কারণ কম্পোনেন্ট ভেক্টরগুলো যদি আমরা একটা ভেক্টরের কোন বেসিসের রেসপেক্টে যদি কম্পোনেন্ট ভেক্টরগুলো পেয়ে যায় তাহলে ওই ভেক্টরটা আমরা বের করতে পারবো না বেসিস ভেক্টরগুলোকে কম্পোনেন্ট ওয়াইজ করেসপন্ডিং কম্পোনেন্ট দ্বারা আমরা মাল্টিপ্লাই করে তার সাম মিলিয়ে তো ভেক্টরটা পেয়ে যাব ঠিক আছে তার মানে এইটা হলো চেঞ্জ অফ বেসিসের বেসিস যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের পারপাস যে আমরা এই যে কম্পোনেন্ট একটা ভেক্টরের একটা বেসিসের রেসপেক্টে কোন ভেক্টরের কম্পোনেন্টগুলো আমরা জানি আমরা আরেকটা বেসিসের রেসপেক্টে এই ভেক্টরের কম্পোনেন্টগুলো কি হবে আমরা তা জানতে চাই এটা হলো বেসিসের মানে চেঞ্জ অফ বেসিসের পারপাস তাহলে এখন দেখো এই যে আমি ইন জেনারেল চলে যাই এখন যেহেতু আমাদের এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের চেঞ্জ অফ বেসিসের উদ্দেশ্য কি এই জন্য আমি জেনারেল আমরা এতক্ষণ যা পেলাম এগুলোর একটু জেনারেলাইজ করি আমরা টু অর্ডার বেসিস এই যে এস এবং পি মানে এই যে দুটা বেসিস আছে আমরা নিয়েছি আর থ্রি থেকে আমি আর এন থেকে না বলে আর থ্রি বলছি কারণ এখানে এই যে এস থ্রি এর পরিবর্তে তুমি এস থ্রি থেকে আপ টু এস এন টি ওয়ান থ্রি থেকে আপ টু টি এন বলে ফেললেই হলো ঠিক আছে তখন আর এন হয়ে গেল তো আমি বললাম যে আমরা এই যে আর আমার টাইপ করতে কম সময়ের জন্য ওগুলোকে কপি করে আমি এটা টাইপ করে ফেলেছি আমি একটা বেসিস ভেক্টর নিলাম এখানে এই যে একটা এনি ভেক্টর তাহলে এই ভেক্টরটাকে আমরা বেসিস এস এর রেসপেক্ট তো এস এর ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি একইভাবে এই যে বেসিস পি যে আমরা নিয়েছি এই ভেক্টরেরও লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা এক্সপ্রেস করতে পারি তাকে ভেক্টর এক্স ওয়াই জেড উইথ কম্প এলিমেন্টস এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে আমরা যে এই দুই ক্ষেত্রে মানে আমরা কম্পোনেন্ট ভেক্টর গুলো কি পেলাম ভেক্টর বি এর কম্পোনেন্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু বেসিস এস আমরা পেয়েছি এ বি সি এই যে এ বি সি কোএফিসিয়েন্ট গুলো নিয়ে এবং ভেক্টর বি এর উইথ রেসপেক্ট টু দা বেসিস টি কম্পোনেন্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু টি আমরা পেয়েছি ই এফ জি দা ভেক্টর কনসিস্টিং অফ দা এলিমেন্টস ই এফ জি তাহলে আমরা কি বের করতে চাই চেঞ্জ অফ বেসিসের পারপাস কি আমরা এমন একটা ম্যাট্রিক্স বের করতে চাই যে ম্যাট্রিক্স দ্বারা আমরা এই ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে এটা পেয়ে যাব অথবা এইটাকে মাল্টিপ্লাই করে এটা পেয়ে যাব দুটা ম্যাট্রিক্স নিশ্চিত সেম না ডিফারেন্ট হবে তাহলে এখানে দেখো যে উই ওয়ান্ট টু ফাইন্ড দা ম্যাট্রিক্স এটাকে আমরা কি বলছি এম from s to t m from s to t মানে s থেকে যদি আমরা t তে যেতে চাই যে একটা ভেক্টরের কম্পোনেন্ট গুলো ভেক্টরকে s এর কম্পোনেন্ট আকারে এক্সপ্রেস করা আছে আমরা t এর রেসপেক্টে কম্পোনেন্ট ভেক্টর গুলো বের করতে চাই তখন আমাদের লাগবে যে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স যেটা লাগবে সেটা হলো টি ম্যাট্রিক্স এম ফ্রম এস টু টি এটা এটাকে আমরা ডেফিনিশন দিয়েছি এই বি এস যার কম্পোনেন্ট ভেক্টর গুলো হলো আমরা উইথ রেসপেক্ট টু কম্পোনেন্ট ভেক্টর অফ ভি উইথ রেসপেক্ট টু এস তাকে মাল্টিপ্লাই করে আমরা কি পাব তাকে মাল্টিপ্লাই করে আমরা কম্পোনেন্ট ভেক্টর অফ ভি উইথ রেসপেক্ট টু টি পাব এই একটা ম্যাট্রিক্স ঠিক কনভার্সলি আরেকটা ম্যাট্রিক্স কি যেটাকে আমরা বলছি চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স ফ্রম টি টু এস এবং এই এই ম্যাট্রিক্সের তার পারপাস কি যে এই ম্যাট্রিক্স দিয়ে আমরা ভেক্টর বি এর কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু টি এই ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা পাব ভেক্টর বি এর কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু এস
তাহলে এই এই ডেফিনিশন আমরা বলছি যে p থেকে s যে m from s to p এটা হলো from s to p s থেকে p তে আমরা চাই তাহলে আমরা বলছি কি দেখো এই যে এখানে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটাও কিন্তু তিনটা কম্পোনেন্ট ভেক্টর দিয়ে গঠিত তিনটা কম্পোনেন্ট ভেক্টর ফার্স্ট কলামে আছে ফার্স্ট কম্পোনেন্ট ভেক্টর সেকেন্ড কলামে আছে সেকেন্ড কম্পোনেন্ট ভেক্টর থার্ড কলামে আছে থার্ড কম্পোনেন্ট ভেক্টর এখন আমাকে বলো তো এই যে কম্পোনেন্ট ভেক্টরটা লিখেছি এই কম্পোনেন্ট ভেক্টরটা কি s1 ভেক্টর t বেসিস এর মানে কম্পোনেন্ট ভেক্টর অফ s1 উইথ রেসপেক্ট টু দ্য বেসিস t t ঠিক আছে হ্যাঁ এইটা এই এখানে কি দেখি আমি খুব সম্ভব এখানে স্যার তার মানে কি স্যার এখানে আমরা ওই এস এর মধ্যে স্যার যে ভেক্টর গুলো আছে স্যার সেগুলার মানে সেগুলোকে স্যার টি তে নিলে স্যার কি কম্পোনেন্ট আসবে সেগুলাই স্যার সেটা হিসাব করি স্যার এস এর যে ভেক্টর গুলো আছে এস এর না বেসিস বেসিস স্যার জি স্যার কোথায় গেল আমার এটা এটাই তো নাকি স্যার উপরে স্যার এই যে এখানে স্যার বেসিস এস এর যে ভেক্টর গুলো আছে এই ভেক্টর গুলোকে আমি বেসিস টি এর ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন কে লিখব লিখে যে কম্পোনেন্ট ভেক্টর পাবো এটা আমার ফার্স্ট কলামে এবং তিনটা কলাম এই যে আমি এখন লিখছি দেখো s1 কে t এর রেসপেক্টে লিখেছি ঠিক আছে জি স্যার এই লিনিয়ার কম্বিনেশন করে তাহলে আমরা কম্পোনেন্ট ভেক্টর গুলো কি পেলাম ফার্স্ট ভেক্টরের জন্য আমরা পেয়েছি m11 m12 m13 তাই তো জি স্যার এবং সেকেন্ড ভেক্টরের জন্য পেয়েছি কিন্তু এখানে আমি এই যে এখানে একটু ভুল লিখেছি ঠিক আছে এটা হবে m11 1 2 স্যার ট্রান্সপোজ করে দিলে হয় স্যার হ্যাঁ কিন্তু আমি ধর ট্রান্সপোজ করা যাচ্ছে না এখানে মানে স্যার উপরে স্যার লিখে দিলে আমরা বুঝবো স্যার আচ্ছা আমি না হ্যাঁ স্যার লিখব কিন্তু আমি একটু উপরে ফেলি নাইলে আবার কনফিউজিং হবে 2 1 2 2 2 3 তাহলে এই যে এই ভেক্টর গুলো নিয়ে কম্পোনেন্ট ভেক্টর আর এখানে হলো 3 1 2 2 3 2 ঠিক আছে তাহলে মেইন কাজ কোথায় বেসিস ভেক্টর গুলোর কাজ তাই না বেসিস ভেক্টর গুলোকে যদি আমি একটা বেসিসের ভেক্টরকে যদি আরেকটা বেসিসের ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতে পারি তাহলে ওই ভেক্টর স্পেসে আর কোন ভেক্টরকে আমার লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করা দুই ভেক্টর বেসিসের রেসপেক্টে এক্সপ্রেস করার প্রয়োজন নাই যে কোনো একটা বেসিসের রেসপেক্টে আমি এক্সপ্রেস করতে পারি তাহলে আরেকটা বেসিসের রেসপেক্টে তার কম্পোনেন্ট ভেক্টর কি হবে তা আমরা এই ম্যাট্রিক্স দিয়ে পেয়ে যাব ঠিক আছে তার মানে কি স্যার একটা বেসিসের ভেক্টরগুলোকে স্যার আরেকটা বেসিসের ভেক্টরগুলো দ্বারা যদি স্যার প্রকাশ করা না যায় তখন কি স্যার মানে আমরা যার সাপেক্ষে সেকেন্ড যে বেসিসটার কথা বলতেছি স্যার তাহলে কি স্যার সেটা কি স্যার আসলে বেসিস হবে নাকি স্যার হবে না মানে এস বেসিস হবে না কারণ তুমি যে কথা বলছো বেসিস মানেই তো হলো ওই ভেক্টর স্পেসের যেই কোনো ভেক্টরকে আমি ওই বেসিসের রেসপেক্ট মানে বেসিস ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করে এক্সপ্রেস করতে পারবে এইজন্য তো বেসিস জি স্যার বুঝতে পারছি স্যার তাই না এখন এইটার একটা এক্সাম্পল দিই আমাদের আগের এক্সাম্পল থেকে এই যে আমরা যে নিয়েছি এই যে দেখো এই যে এই ভেক্টর গুলো হলো এই ভেক্টর গুলো হলো আমাদের ভেক্টর টি এর বেসিস টি এর বেসিস ভেক্টর গুলো তাই না তো এই এস ওয়ান কে আমি এক্সপ্রেস করেছি এস টু কে বেসিস ভেক্টর টি এর বেসিস ভেক্টর গুলো রেসপেক্টে লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করেছি তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি পেয়েছি ফাইনালি আমরা পেয়েছি কম্পোনেন্ট ভেক্টর গুলো 1 0 মাইনাস 1 তাই না জি স্যার 0 মাইনাস 1 মাইনাস 1 0 0 মাইনাস 1 এই যে এখানে আমরা পেলাম
change of basis matrix from S to T. ঠিক আছে? তাহলে আমরা দেখো আমরা আগে যে বের করেছিলাম এই যে ভেক্টর v v এর যে 253 ছিল তা যাকে আমরা এইভাবে এক্সপ্রেস করেছিলাম তাই না এই যে 2 3 -8 আকারে ভেক্টর বেসিস ভেক্টর s s2 s2 s3 এগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা এবং তার কম্পোনেন্ট ভেক্টরগুলো পেয়েছিলাম এটা এবং s t এর রেসপেক্টে তাকে এক্সপ্রেস করে কম্পোনেন্ট ভেক্টর পেয়েছিলাম এগুলো এখন আমরা দেখো আমরা যে 238 কে আমাদের চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা এই যে 2 3 -3 -3 এই যে ভেক্টরটা পেয়ে গেছি যে ডিএল কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু টি বলো স্যার এখানে কি হচ্ছে স্যার এই এই ম্যাট্রিক্সটা কি স্যার হচ্ছে স্যার মানে ভিএস এর স্যার পরে হবে না স্যার ম্যাট্রিক্সটা নাকি স্যার এটা স্যার মানে ম্যাট্রিক্সটা কি স্যার আগেই হবে স্যার মাল্টিপ্লিকেশনের সময় না তুমি তুমি যদি ওই ম্যাট্রিক্সটা 3 × 3 তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনে ম্যাট্রিক্সটা কোথায় যায় আমরা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করেছি একটা ভেক্টরে ট্রান্সফর্ম করেছো জি স্যার কোথায় ছিল লেফট না রাইটে বুঝি নাই স্যার কোশ্চেনটা আমরা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে ভেক্টরে ট্রান্সফরমেশন বের করেছি তখন এই ম্যাট্রিক্সটা কোথায় ছিল লেফট না রাইটে ছিল ভেক্টরের লেফটে ছিল স্যার কিন্তু যদি কোনো বইয়ে এটাকে রাইটে লিখে তাহলে মনে করো আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি তারা নিয়েছে এটা ট্রান্সপোজ বুঝছো জি স্যার আমরা এই যে কলাম আকারে নিয়েছি ওরা এই ভেক্টরগুলো কি নিয়েছে রো আকারে যদি কোনো বইতে দিতে আর কি লেফট রাইটে লিখে আচ্ছা স্যার যদি আমরা লেফট ফলো করেছি তোমরা লেফটে লিখো হ্যাঁ আরেকটা কি কোশ্চেন জন্য ছিল কার এই জন্য কি বলতেছিল এখানে আচ্ছা না তাহলে এই যে হ্যাঁ এখন বলো শান্ত কি বলতে চেয়েছিল এখানে স্যার আমার একটা ক্লিয়ার হয়ে গেছে স্যার আচ্ছা এখন দেখো আমরা আবার যেহেতু এখানে কোনটা বের করেছি বেসিস ম্যাট্রিক্স বের করেছি ফ্রম এস টু টি তো টি থেকে যদি আমরা মানে এস থেকে টি আর টি থেকে এস আমরা যাই তাহলে কি করব টি থেকে এসে গেলে টি এর যে ঠিক আছে এসগুলিকে লিখছে এখানে এখানে একটু কাজ করা বাকি আছে এখানে আমরা লিখব ওই যে এগুলো আমি এখনো শেষ করি না এগুলো হলো এই যে টি এর ভেক্টর গুলো কে বের করতে হবে এই যে টি এর ভেক্টর গুলোকে আমরা এস এর ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এখানে লিখছি তাহলে এখানে এটা হবে এন ওয়ান টু এন ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি ঠিক আছে তাহলে এটা হলো আমাদের চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স ফ্রম টি টু এস তাহলে এখন দেখো তো এই যে টি এর ভেক্টর গুলোকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে আমাদের এখান থেকে আমরা এই যে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স পেয়ে গেলাম 1 0 -1 0 -1 1 0 0 -1 ঠিক আছে এই দুটো ম্যাট্রিক্স কিন্তু সেম না আগে যে পেয়েছিলাম এটা হচ্ছে এটা ডিফারেন্ট এখন দেখো এই যে এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা কি করব টি এর এই যে এই কম্পোনেন্ট গুলোকে ভেক্টর বি এর কম্পোনেন্টস উইথ রেসপেক্ট টু টি কম্পোনেন্ট ভেক্টর এটাকে আমরা মাল্টিপ্লাই করে আমরা এই যে ভেক্টর বি এর কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু এস আমরা পেয়েছি এটা আমরা পেয়েছি এই যে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স ফ্রম টি টু এস দিয়ে
মানে মাল্টিপ্লাই করে তাহলে আমাদের যে আগের কোশ্চেন ছিল তোমাদেরকে বলেছিলাম বের করতে তাহলে তোমরা একটা হিসাব করে বের করেছো যদি অন্য প্রবলেমের জন্য কি লাগতো এখানে লিনিয়ার সিস্টেম লিনিয়ার ইকুয়েশন সলভ করে বের করতে হতো আমরা যদি তাকে ওই ভেক্টরটা ছিল এক্সপ্রেস করা ছিল তার আমরা জানি ভি ওয়ান এর কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু টি হলো 3, 5, -7 আমি তোমাদেরকে বের করতে বলেছিলাম কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু এস তাহলে আমরা টি টু এস যেটা পেয়েছি এই যে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই 3, 5, -7 কে তাহলে আমরা পাই 3, -5, 9 তার মানে চেঞ্জ অফ এই যে কম্পোনেন্ট ভেক্টর অফ ভি ওয়ান উইথ রেসপেক্ট টু এস ঠিক আছে এই হলো আমাদের চেঞ্জ অফ বেসিস এখন কারো কোনো কোশ্চেন যদি থাকে এখানে কোশ্চেন করো শান্ত শুনতে পাচ্ছ স্যার চেঞ্জ অফ বেসিস থেকে স্যার মানে কোশ্চেন কিভাবে আসতে পারে স্যার চেঞ্জ অফ বেসিসের কোশ্চেন মানে স্যার কিরকম কিরকম মানে কি স্যার ভেরিয়েশন হতে পারে স্যার কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনের মন যেমন দুটো বেসিস দেয়া আছে ঠিক আছে আমরা যেমন এস এবং টি নিয়েছি জি স্যার আছে একটা ভেক্টরের কম্পোনেন্ট গুলো দেয়া আছে তো বলা হয় চেঞ্জ অফ বেসিস ভেক্টর বের করতে এখান থেকে তারপর ওই ভেক্টরের মানে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স ইউজ করে ওই ভেক্টরের অ্যানাদার বেসিসের রেসপেক্টে কম্পোনেন্ট গুলোকে বের করা কম্পোনেন্ট ভেক্টরকে বের করা তো মেইন ক্যালকুলেশন যেখানে আসবে মেইন ক্যালকুলেশন হলো এই যে এই সিস্টেম সলভ করা এটা বুঝতে পারছো না এই সিস্টেমটা অথবা আরেকটা যে সিস্টেম আছে এইটা তার মানে কি বেসিসে যে ভেক্টর গুলো দেওয়া থাকবে আগে বুঝতে হবে যে কোন বেসিস থেকে কোন বেসিস ওই ওইটা রেসপেক্টে আমরা এই যে এই ভেক্টর গুলোকে এভাবে এক্সপ্রেস করব যেই ভেক্টরে যেতে চাই যেই বেসিসে যেতে চাই তার ভেক্টরের তার বেসিস ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা যেখান থেকে যেতে চাই এই ভেক্টর গুলোকে এক্সপ্রেস করব এক্সপ্রেস করে এই লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করে আমরা আমাদের এখান থেকে যে m1 এই যে ভ্যালু গুলো বের করব ঠিক আছে এইটা হলো কাজ মেইন কাজ এরপরে তো সহজ তার মানে একবার একটা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে m of s to t কি m of s to sorry t to s এর ইনভার্স আচ্ছা আমি তোমার এই কোশ্চেনটা আপরে একটু মনোযোগ দিয়ে শুনি আমি একটু অন্যদিকে অন্যদিকে চলে গিয়েছিলাম এখন দেখো যে কোশ্চেনটা বললাম কম্পোনেন্ট ভেক্টরের কথা বলা আছে তাই না বলেছিলাম যে প্রবলেম বলা থাকবে যে ভি এর কম্পোনেন্ট গুলো ক্যালকুলেট করতে বলা হতে পারে ওই বেসিসের রেসপেক্টে বুঝতে পেরেছো জি স্যার তো দেয়া আছে বলো যে বেসিস এস এর রেসপেক্টে তার কম্পোনেন্ট ভেক্টরটা ক্যালকুলেট করো আর চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স ইউজ করে তার মানে দুইটা লিনিয়ার সিস্টেম তখন তোমাদের সলভ করতে হবে একটা হলো প্রথম বেসিসের রেসপেক্টে ভেক্টর গিভেন ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর ক্যালকুলেট করার জন্য আরেকটা হলো চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বের করার জন্য তখন ওই যে বেসিস ভেক্টর গুলোর আবার লিনিয়ার দুইটার মধ্যে আবার লিনিয়ার কম্বিনেশন আচ্ছা বলো তোমার কোশ্চেনটা বলো তো স্যার m of t to s কি m of s to t এর ইনভার্স কিনা এটা সব সময় ইনভার্স নাও হতে পারে স্যার r কিউব থেকে r কিউবের জন্য তো ঠিক আছে r কিউব থেকে r কিউবে হ্যাঁ এটা ইনভার্স কিনা এটা আমি থিওরেম পাইনি টেস্ট করতে হবে ঠিক আছে যদি থাকে তাহলে তো থিওরেম আকারে থাকবে আর আমার যতটুকু মনে পড়ে এরকম থিওরেম আমি পাই নিজের ইনভার্স কিনা ওকে স্যার
কনসেপ্ট তো হয়তো কোন কোন ক্ষেত্রে ইনভার্স হতে পারে, সব সময় ইনভার্স কিনা আমার পুরো মনে পড়ছে না, এক্ষেত্রে তো আজকে থাকতে পারে। এটা এই কোশ্চেনটা আমারও আসছিল যে এটা ইনভার্স স্যার ওই যে স্যার নিচে যে আরেকটু নিচে যান স্যার, এইখানে স্যার এখানে ওই যে এম না স্যার একটু উপরে এই যে স্যার ওই চেঞ্জ অফ বেসিস এর আগের লাইনটা যে এম অফ এস টু টি ইজ ইনটু ভি অফ এস ইকুয়াল টু ভি অফ টি না, তো এইটার ইনভার্স ম্যাট্রিক্স যদি দুই দিকে গুণ করি তাহলে তো ভি অফ এস সমান এম ইনভার্স এস টু টি, তাহলে তো স্যার এটা এটার ইনভার্স হবে না ওই দিকে যদি যায়। হ্যাঁ হ্যাঁ এটা এটা ইনভার্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে তো আমরা এটা পাই, এটা তো থিওরেম আছে থাকতে আমার পুরো মনে পড়ছে না, তো খুব বেশি দেখার সময় পাইনি আমি ইনসার্ট করে, তো এটা রেডি করতে গিয়ে শুধু বেসিস এর উপর কোশ্চেন ছিল রেডি করতে গা, এটা আমারও কোশ্চেন আসছিল যে এটা তো এখানে আমরা দেখছি ইনভার্স, এটা সবসময় তো ইনভার্স হওয়ার কথা কিন্তু হয়তো হ্যাঁ ইনভার্স হবে না যদি ভেক্টর তাহলে তো স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে না, ভালো হইতো স্যার ওটা আর কি রিলেট করতে পারতেছি না। স্যার ছিল হচ্ছে স্যার আর থ্রি থেকে আর ফোর একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ওইখানে স্যার ইয়া দেওয়া আছে যে l of x y z ভেক্টর ইকুয়ালস টু x প্লাস y x মাইনাস y z x এই ভেক্টরটা, আর বলা হয়েছে যে লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে হবে, আর স্যার বেসিস গুলো স্যার দেওয়া আছে স্যার এ স্যার টি দুটো বেসিস দেওয়া আছে। এই যে স্যার প্রবলেম টু স্যার, তো এখানে বলো তো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স লাগবে কিনা, যে বেসিস চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স স্যার এখানে কোনটা থেকে কোনটাতে যাব এটা মানে s টু t না t টু s না ইজ l উইথ রেসপেক্ট টু দা বেসিস দিস তাই না, এটা যে আর থেকে 4 তার মানে কি s থেকে t তে জি স্যার, তো এখানে যে ম্যাট্রিক্সটা পেয়েছি ওটা চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স, তাহলে কি এখানে আমরা স্যার ওই যে এস এর যে স্যার মানে তিনটা ভেক্টর ওইটাকে স্যার ওই যে এল অফ এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমরা স্যার কনভার্ট করব, তারপরে স্যার ওই ভেক্টর গুলোকে আমরা স্যার টি এর রেসপেক্টে প্রকাশ করব মানে টি এর ভেক্টর গুলোর রেসপেক্টে। এখানে কয়েকটা লিনিয়ার সিস্টেমের সব প্রকার হয়ে গেল জি স্যার, স্যার এখান থেকে কি স্যার মানে আর কি মানে কোশ্চেনের মধ্যে কি স্যার মানে কোনো ইয়ে থাকতে পারে যে আর কি সেগুলা একটু ডিফিকাল্ট হবে সলভ করা, এরকম কোনো পার্ট থাকতে পারে মানে স্যার চেঞ্জ অফ বেসিস এর ক্ষেত্রে যে কোশ্চেন গুলো স্যার মানে মানে যে প্রবলেম গুলো স্যার আসতে পারে বা যেগুলো আর কি স্যার থাকে যে প্রবলেম গুলো আছে এখানে স্যার মানে সলভ করতে যে ডিফিকাল্টিস ফেস করতে হবে এরকম কি স্যার কোনো কিছু আছে? ডিফিকাল্টিস বলতে যে যা আসতে পারে এটা ফোর বাই ফোর যদি প্রবলেম থাকে, যদি এরকম এক্সাম কোনো টিচার যদি চায় যে ফোর বাই ফোর মেট্রিক দিয়ে দিবে বা আইটেমের কিছু, তো লেন্দি ক্যালকুলেশন লাগতে পারে
তার ক্যালকুলেশন গুলো তো খুব কঠিন না, ক্যালকুলেশন গুলো সহজ যোগ বিয়োগ টাইপের, কিন্তু ডিফিকাল্টি গুলো ভুল হয়, যেমন তুমিও ভুল করছো আগের উপর ম্যাট্রিক্স এ যোগ করতে গিয়ে সেকেন্ড অ্যাসাইনমেন্ট বা ফার্স্ট অ্যাসাইনমেন্ট। স্যার আমি স্যার আর কি 2 মার্ক কম পাইছি স্যার। হ্যাঁ, এই যে 2 - 2 2 এই যে যেটা ভুল করছে, তো এই এই ভুলগুলো হয়, আর এইগুলো এই টাইপের ভুল হলে টিচাররা যখন এক্সামিন করে প্রথমেই সে তার চোখে যে আনসারটা, তাই না? জি স্যার। এরপরে বাকিগুলো তো স্টেপ বাই স্টেপ দেখে সুযোগ পাবে, কারণ আনসারটা যদি ভুল থাকে তখনই কিন্তু ওই ক্যালকুলেশন যদি আবার, এবং এই ক্যালকুলেশন গুলো অ্যারোনিয়াস সহজ ক্যালকুলেশন, -2 + 3 - 5 পরীক্ষা এক্সাম হলে ভুল হয়, কিন্তু এখন টেক হোম এক্সামে তো খুব ধৈর্য সহকারে পরীক্ষা দেওয়া উচিত, তাই না? জি স্যার। এই ভুলগুলো হতে পারে, এক হলো লেন্থি ক্যালকুলেশন আর এক হলো তোমার মানে অ্যারোনিয়াস। আর স্যার এরকম কি স্যার প্রশ্ন হতে পারে যে যেমন আমাদের এখন স্যার যেমন 2টা বেসিস দেওয়া থাকতেছে, আমরা হচ্ছে স্যার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করছি, এখন স্যার যদি আমাদেরকে এরকম বলে যে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা বেসিস দেওয়া আছে, আর একটা বেসিস কি স্যার ওইখান থেকে বের করা যাবে বলো তো যাবে কি না? আস্তে আস্তে কি শিখছে? কম্পোনেন্ট গুলো দেওয়া আছে, বেসিস বের করা যাবে কি না যাওয়ার কথা স্যার? তাহলে তো স্যার মানে সোজাই হয়ে গেছে স্যার, ওই স্যার মাল্টিপ্লাই করে দিলেই হবে স্যার। সময় লাগবে কিন্তু যাবে কিনা বের করা বেসিস ভেক্টর গুলো? না স্যার সময় লাগবে না স্যার, আমার স্যার যেহেতু এস থেকে স্যার টি তে করতে যাই, এস এর কম্পোনেন্ট ভেক্টর গুলোকে তো স্যার জাস্ট মাল্টিপ্লাই করতে হবে ওই যে আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর সাথে, তাহলে তো স্যার ওই যে ওইখানে ওইটা চলে আসতেছে আমার ওই বেসিসটা। তোমার এই যে আমাদের লিনিয়ার কম্বিনেশন, তখন ওই ক্ষেত্রে শুধু S1 N11 S2 N12 সিস্টেমটা শুধু পরিবর্তন হবে এতটুকু, তাই তো? এখানে হলো S1 S2 S3 নোন, বের করবো N11 N12 এগুলো, আর তখন এটা আমরা পরে হবো উল্টোটা, যে একটা নোন হবে আর একটা ক্যালকুলেট হবে। আচ্ছা ভেক্টর স্পেস কি বলতো স্যার? অনেক মানে স্যার একটা নির্দিষ্ট টাইপের সব রকমের ভেক্টরের সেট। এই এই আনসারটা কি বইতে লেখা আছে? অনেকটা কাছাকাছি লেখা আছে আর কি স্যার। কোন কাছাকাছি বইতে কি লেখা আছে? স্যার বইতে স্যার এইভাবে লেখা আছে যে একটা ভেক্টর স্পেস কোন একটা ফিল্ডের উপর থাকলে তখন স্যার সেটাকে আমরা ওইখানে স্যার ওই ভেক্টর স্পেসের মধ্যে যে ভেক্টর গুলো থাকবে তাদের হচ্ছে যে কোনো 2টা ভেক্টরের যোগফল, যোগফলের পরে যে ভেক্টরটা আছে সেটা ওই ভেক্টর স্পেসে থাকবে, আবার ওই ভেক্টর স্পেসটাকে তার ফিল্ড থেকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে নতুন যে ভেক্টরটা হবে সেটাও আর কি স্যার ওই ভেক্টর স্পেসের মধ্যে থাকবে, তো ওইটাকে আর কি স্যার তখন ভেক্টর স্পেস বলা হয়, ডেফিনেশন আর কি স্যার এটা বলা আছে। তবে স্যার এখানে যে যে বলা আছে যে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে, যেমন স্যার এখানে আমরা যে ভেক্টর স্পেস গুলো নিচ্ছি সেগুলো হচ্ছে ফিল্ড হচ্ছে স্যার আর কি আর, এখন স্যার মানে ফিল্ডের আর কি স্যার সিগনিফিকেন্সটা কি স্যার মানে ভেক্টর স্পেসের ক্ষেত্রে? এই তো তোমাকে জিজ্ঞেস করব আমি, কারণ এই ফিল্ড আর হলো রিয়েল নাম্বার, তাই না? জি স্যার। এখন মনে করো ফিল্ড হলো এন ন্যাচারাল নাম্বার। জি স্যার। ন্যাচারাল নাম্বার যদি হয় তাহলে আমাদের যদি 2টা ভেক্টর নেই নিলাম ন্যাচারাল নাম্বার 2 3 4, ঠিক আছে? জি স্যার। আরেকটা ভেক্টর এটাও ন্যাচারাল নাম্বার, ফিল্ড ন্যাচারাল নাম্বার,
1 4 5 তাহলে কি হবে এক করলে কি পাওয়া যাবে ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে জি স্যার ঠিক আছে আবার যদি ন্যাচারাল নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করি তাও স্যার ন্যাচারাল নাম্বারই আসবে স্যার নাম্বার পাওয়া যাবে অন্য কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার চান্স আছে এখানে না স্যার তাহলে এবে দেখলে মনে হয় না যে শুধু যদি ন্যাচারাল নাম্বারগুলো নেই তাহলে তো একটা ফিল্ড হয় তাই না তার মানে স্যার ভেক্টরের যে স্যার মানে প্রত্যেকটা ভেক্টরের ভিতরে স্যার যেই ইয়াগুলো আছে কোনো কথা বলা শেষ হয় নাই কি মনে হচ্ছে ফিল্ড মনে হচ্ছে না জি স্যার কিন্তু ফিল্ডের প্রপার্টি যে আছে যে এমন একটা ভেক্টর থাকতে হবে যে ভেক্টর যে কোনো ভেক্টরের সাথে অ্যাড করলে ওই ভেক্টরটাই পাওয়া তাহলে বলো এই এখানে এমন একটা ভেক্টর চাই আমি এই ভেক্টরের সাথে অ্যাড করলে আবার এই ভেক্টরটাই পাওয়া যাবে জিরো ভেক্টর স্যার নাল ভেক্টরটা থাকতে হবে স্যার ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো আছে নাই স্যার না স্যার তাহলে তো এই ভেক্টর স্পেসের জিরো ভেক্টর নাই জি স্যার তাই না এই ভেক্টরের ইনভার্স ভেক্টর নাই মানে এডিটিভ ইনভার্স যেটাকে আমরা বলি ভেক্টর স্পেসে কোনো ভেক্টরের এডিটিভ ইনভার্স না যে এটার সাথে অ্যাড করলে আবার ইনভার্স পাওয়া যাবে বুঝছো মানে ওই ভেক্টর জিরো ভেক্টর পাওয়া যায় যেহেতু জিরো নাই সুতরাং এডিটিভ ইনভার্সও নাই কিন্তু এই ভেক্টরকে স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করলে যেটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলে যে আমরা যদি স্কেলার এটা ওয়ান আছে এখানে তাই না ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা এই ভেক্টরটাই আবার পাবো এটা আছে এটা ভেক্টর স্পেস হতে পারে কিন্তু উইদাউট জিরো এবং উইদাউট এডিটিভ ইনভার্স ন্যাচারাল নাম্বার থেকে যদি আমরা স্কেলার গুলো নেই তাহলে ভেক্টর স্পেস কিন্তু যে ভেক্টর স্পেসে জিরো নেই জিরো ভেক্টর নাই এডিটিভ ইনভার্স নাই কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ তার জিরো আছে এডিটিভ ইনভার্স আছে বা তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে এখন দেখো যে যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার্স সেক্ষেত্রে স্যার এটা ফিল্ড হতে পারবে স্যার সেটা ইন্টিজার হয়ে ফিল হতে পারবে কি না পারবে স্যার ফিল ভেক্টর আছে তাই না জি স্যার হ্যাঁ এডিটিভ ইনভার্স আছে স্যার আছে আর মাল্টিপল আইডেন্টিটি ওয়ান আছে স্যার জি স্যার আচ্ছা এখন যদি এই যে আমরা সেট নিলাম সেট অফ ন্যাচারাল নাম্বার সেট অফ ইন্টিজার্স কিন্তু শুধু যদি তোমার বাইনারি ফিল্ড না হয় জিরো এবং ওয়ান বুঝতে পারছো জি স্যার বাইনারি মানে ফিল্ড যেখানে কি আছে শুধুমাত্র জিরো এবং ওয়ান আছে জিরো আর ওয়ান আছে এটা ফিল্ড হবে কি এডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ হয়ে গেছে তো স্যার এডিটিভ ইনভার্স নাই স্যার এটার স্যার এডিটিভ ইনভার্স নাই স্যার এডিটিভ ইনভার্স নাই না স্যার জিরো কেন এমন কোন নাম্বার নাই এটার সাথে অ্যাড করলে আমরা ই পাবো জিরো পাবো জিরো জিরো আচ্ছা স্যার জি স্যার মানে আমি স্যার যে শুধু ওয়ান আর জিরো দেখে আর কি স্যার কম্পিউটার প্রোগ্রামের কাজেই তো যত সব কম্পিউটার সায়েন্স বেস করে বাইনারি বিল্ড করব দা ফাইনাল জি স্যার ঠিক আছে জি স্যার আমাদের এই বাইনারি বিল্ডের কাজগুলো আমাদের আরো সামনে আসতো আর কি হ্যাঁ গ্রুপ রিং পড়লে ভালো করে রিং পড়লে বিশেষ করে তখন এই বাইনারি বিল্ডের কাজ আসবে এবং করতে হবে যারা পড়বে পরে পড়াশোনা করবে এদেরকে বাইনারি ফিল্ড নিয়ে গ্রুপ রিং করতেই হবে আচ্ছা তাহলে বাইনারি ফিল্ড যেখানে এলিমেন্ট গুলো আছে জিরো আর ওয়ান শুধু স্কেলার আর বাইনারি অল বাইনারি নাম্বার
set of all binary numbers আছে না জি স্যার ওইটা তো বাই দি set of all binary numbers ওইটা হলো ফিল এটা হতে পারে আচ্ছা আর তো হলো মডিউলো ফাইনাইট ফিল স্যার বুঝি নাই স্যার কি জানো যেমন মডিউলটা আমি বুঝাই set of integers modulo 6 মানে তো set of integers জি স্যার আমাদেরকে z6 বলে এটা set of integers হ্যাঁ আমি বলে করে দেই এই ফিল্ডের এলিমেন্ট গুলো কি 0 1 2 3 4 5 আমি ছোট করে এত বড় না নিয়ে মনে করো যে 3 বাইনারি একদম 0 1 পর্যন্ত না তাহলে এখানে কি আসলো এটা হলো নন মিউটেবল ইন্টিজার ঠিক আছে জি স্যার ইন্টিজার 0 1 2 আর 3 হলো 0 জি স্যার মানে যে কোনো সংখ্যাকে যে কোনো ইন্টিজারকে আমরা 3 দ্বারা ভাগ করি নন মিউটেবল ইন্টিজারকে তাহলে আমরা এগুলি পাবো বাক্সে তাই না এই তো মডিউলো এনি নন নেগেটিভ ইন্টিজারস মডিউলো 3 তাহলে এখানে পাওয়া যাবে মাত্র তিনটা 0 1 2 ঠিক আছে জি স্যার এখন আমরা যদি দেখো এদের যতগুলো এই যে লিনিয়ার কম্বিনেশন সম্ভব তার মানে কি এডিশন 0 এবং 1 এর যোগফল কি 0 এবং 1 এর যোগফল 1 স্যার 0 এবং 1 এর যোগফল 1 এই যে 1 এবং 1 এর যোগফল 2 স্যার এখানে আছে তাই না জি স্যার 1 এবং 2 এর যোগফল 3 3 তো 3 ইকুয়ালস 0 এখানে আছে 2 এর 2 এর যোগফল 4 তাই না জি স্যার 4 মডুলাস 3 1 এখানে আছে জি স্যার তাহলে এখানে যে ভেক্টর স্পেস এবং আমরা যেটা দিয়ে মাল্টিপ্লাই করি এই এলিমেন্ট গুলোর যেটাকে আমরা মাল্টিপ্লাই করি না কেন এদের এলিমেন্ট গুলো দিয়ে তখন এই যে এই ভেক্টর মানে এখানে নিজেই স্কেলারটা নিজেই ভেক্টর ঠিক আছে ফাইনাইট ফিল্ডে স্কেলারটা নিজেই একটা ভেক্টর তো এটাকে বলা ফাইনাইট ফিল্ড স্কেলার কোন নাও প্রত্যেকটা ইনভার্স আছে বলো তো এখানে 2 এর ইনভার্স কি স্যার 2 এর ইনভার্স হচ্ছে স্যার আসবে নিজে সাথে অ্যাড করলে 0 পাওয়া যায় 1 এড করলে 0 করে দেবে স্যার হ্যাঁ 2 এর সাথে 1 এড করলে 0 পাওয়া যায় না দেখো তো 2 প্লাস 1 জি স্যার তাহলে 2 এর এডিটিভ ইনভার্স হলো এখানে 1 1 এর এডিটিভ ইনভার্স হলো 2 ঠিক আছে জি স্যার এডিটিভ ইনভার্স 0 তাহলে এখানে থাকে এডিটিভ ইনভার্স কিন্তু মানে একটু ডিফারেন্ট একটু অন্যরকম চলে আসছে যে গ্রুপের আইডিয়া চলে আসছে এখানে বুঝছো গ্রুপ স্যার পড়া হয় নাই স্যার হ্যাঁ এই তো বলতেছি এই যে এখানে কিন্তু এই যে ফিল্ড থেকে আমরা গ্রুপে কনভার্ট করতেছি তখন আবার ফাইনাইট ফিল্ড থেকে এই আমরা ওই যে আমরা যদি তোমার সব গ্রুপ করই নাই এই গ্রুপের উপর দেখি আগামীকাল যে ক্লাসটা দিয়েছে ওই গ্রুপের উপরে আবার একটা একদম শর্ট একটা আমার দিয়ে দিই তাহলে এই যে এটা একটা ফাইনাইট ফিল্ড ফিল্ড সবসময় ইনফিনিট হতে হবে এটা নেসেসারি না এবং 0 1 ও দেখো ফাইনাইট ফিল্ড মডিউল যদি হয় মডিউল ক্যালকুলাস আমরা যদি নেই তাহলে 0 1 আর এই যে তো ইয়া লজিক্যাল লজিক্যাল 0 1 কিন্তু এটা হ্যাঁ জি স্যার লজিক্যাল 0 1 যদি হয় এটা একটা ফাইনাইট ফিল্ড আর বাইনারি ফিল্ড না আমি ওই যে তখন হয়তো একটু ভুল বলে দিয়েছিলাম লজিক্যাল 0 1 জি স্যার 0 1 এর 1 প্লাস 1 1 ঠিক আছে 1 প্লাস 0 1 0 প্লাস 1 1 0 প্লাস 0 0 লজিক্যাল ফিল্ড যেটা জি স্যার তোমরা যেটা পাও তাহলে ওইটাকে ওইটা কিন্তু ফাইনাইট ফিল্ড 0 1 এর স্যার লজিক্যাল ফিল্ডের কি হচ্ছে স্যার ওই অ্যাডিটিভ ইনভার্স কি স্যার আছে স্যার 1 এর কেন অ্যাডিটিভ ইনভার্স নাই স্যার লজিক্যাল ফিল্ডে স্যার 1 এর সাথে দেখো তো অ্যাডিটিভ ফিল্ড আছে আচ্ছা এই দেখে একটু খেয়াল করি 1 মানে 1 এর সাথে স্যার যাই যোগ করি না কেন স্যার থিওরেম হচ্ছে 1 + a = 1 এরা আচ্ছা এই লজিক্যাল ফিল্ডে
যে এডিশনটা এটা কি তোমার মাল ট্রু ট্রু ফলস আচ্ছা হ্যাঁ ট্রু সাথে না এখানে একটু ভুল হয়ে চলছে মনে হয় 01 লজিক্যাল ফিল্ডে মনে হয় এডিটিভ ইনভার্স হ্যাঁ এডিটিভ ইনভার্স নাই এডিটিভ ইনভার্স কি আছে এখানে এডিটিভ ইনভার্স নাই 01 এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি আছে এখানে না তাও তো নাই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তো মনে হয় স্যার এইটা তো স্যার যেহেতু স্যার লজিক স্যার মানে লজিকের সাথে তো স্যার আর কি ওই অ্যাডিটিভ ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স স্যার থাকার কথা না যেমন আমি ট্রু ট্রু এর হচ্ছে নেগেটিভ করলে তো স্যার ওটা ফলস মানে জিরোই আসে স্যার মাইনাস অন্তর আসে না হুম হুম জিরো আচ্ছা এটা দেখি এটা পুরো গ্রুপ করতে গিয়ে আজকে আবার এটা সম্পর্কে কথা বলবো বাদ দাও জিরো আনরিলিজিবল ফিল্ডের কথা স্যার আমাদের স্যার ওই যে আরেকটা জিনিস আছে স্যার ওই যে ওই লিনিয়ার ট্রান্সফরমেশন স্যার কার্নেল র্যাঙ্ক তারপর স্যার নিউলিটি এইটা একটু স্যার আর কি এই আলোচনা করে দিলে ভালো হয় স্যার আচ্ছা এই যে র্যাঙ্ক নামে যে এখন বলতেছি দেখুন হ্যাঁ বলো তো র্যাঙ্ক কি পড়েছে র্যাঙ্ক স্যার র্যাঙ্ক পড়েছে হচ্ছে স্যার এই কোন একটা ম্যাট্রিক্স কে স্যার এসিলন ফর্মে কনভার্ট করলে আর সেখানে হচ্ছে স্যার নন জিরো রো যে কয়টা থাকে সেটা হচ্ছে স্যার রো র্যাঙ্ক জি স্যার ওইটাই আর কি ওই রো র্যাঙ্কটা হচ্ছে স্যার ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর কি স্যার ভেক্টর স্পেস এর র্যাঙ্কটা আর কি স্যার এটা আর কি স্যার দেখি নাই স্যার মানে পাই নাই আর কি স্যার হ্যাঁ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন এ বেসিস ঠিক আছে তখন সব বেসিসের মধ্যেই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের সংখ্যা সমান ওইটাকে বলা হয় তার র্যাঙ্ক নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন এ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস যেমন আমাদের এইটাকে আর একটু ক্লিয়ার করি একজনের কোশ্চেনে কিছু আনসার আমি দিয়েছিলাম এটাতে এই যে এই যে বেসিসটা এটা স্ট্যান্ডার্ড বেসিস নিয়েছে দেখো আর ফোর থেকে তাই না জি স্যার আচ্ছা তাহলে এখানে এই এলিমেন্টটাকেও জিরো বানিয়ে দিলাম আচ্ছা স্ট্যান্ডার্ড আর এই ভেক্টরটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম এই ভেক্টরের কম্পোনেন্ট কয়টা করে আছে স্যার চারটা করে স্যার চারটা করে আছে কিন্তু এই ভেক্টরগুলো কোথায় আছে কোথায় আর বেসিসের মধ্যে স্যার আর পরে না জি স্যার আর পরে আছে স্যার আর পরে কিন্তু আসলে আমরা দেখি যে তো লাস্ট কম্পোনেন্ট গুলো জিরো বা আমি সবগুলো যদি একই যাই নেই না কেন হ্যাঁ আমি যে কোনো একটা নিলাম এখানে আমাকে সবগুলো নিয়েছে আমি টু একটা কম্পোনেন্ট অথবা এগুলি ফার্স্ট কম্পোনেন্টও হতে পারত ক্যালকুলেশন একটু এদিক সেদিক হবে তাহলে এই এই তিনটা ভেক্টর কি আর ফোর এর বেসিস বলতো শান্ত না স্যার আর ফোর এর বেসিস না কারণ আমরা জানি আর ফোর এর বেসিস হতে হলে তাকে কমপক্ষে কয়টা ভেক্টর হওয়া লাগবে চারটা চারটা ভেক্টর কিন্তু এগুলি কিন্তু বেসিস কার কোন ভেক্টর স্পেসের বেসিস আর কিউবের আর থ্রি তার মানে আর থ্রি এর বেসিস এবং আর থ্রি তো আর ফোর এর একটা সাব স্পেস তাই না জি স্যার যেমন এক্স ওয়াই প্লেন আর থ্রি তে তিনটা প্লেন আছে আর থ্রি তে আর টু আছে কয়টা তিনটা এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড এই তিনটে হলো আর টু স্পেস এবং শুধু তাই না এদের প্যারালাল যত স্পেস আছে
তার মানে তিনটা হলো স্ট্যান্ডার্ড আর বাকিগুলো প্যারালাল স্পেস আর টু এছাড়া প্যারালাল ছাড়াও আরো অ্যালাইন্ড স্পেসও থাকতে পারে তার মানে আর টু আর থ্রি এর একটা সাব স্পেস ঠিক আছে ঠিক আর ফোরেরও অনেক সাব স্পেস আছে যেগুলো আর টু আর থ্রি এর যেগুলো আর থ্রি এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি এজ আর থ্রি এবং এটা একটা আর ফোর এর সাব স্পেস কিন্তু যাকে আমরা কম্পেয়ার করতে পারি আর থ্রি এর সাথে তো দেখো যদিও আর ফোর এর একটা সাব স্পেস এর সে বেসিস ভেক্টর এগুলো কিন্তু এগুলো তাতে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এবং এই ভেক্টর স্পেস যে ভেক্টরের কথা বলছি তার র্যাঙ্ক হলো থ্রি যদি ভেক্টর আছে কয়টা ভেক্টরের এলিমেন্ট আছে চারটা কিন্তু এই বেসিসের জন্য এই যে ভেক্টর স্পেসটা তার র্যাঙ্ক থ্রি আর ফোরের র্যাঙ্ক কি এজ এ ভেক্টর স্পেস আর ফোরের র্যাঙ্ক কি বলতো ফোর কিন্তু এখানে যদিও ভেক্টরগুলোতে আছে চারটা করে কম্পোনেন্ট কিন্তু এই এটা এগুলি বেসিস ভেক্টর এবং এই বেসিস ভেক্টর গুলো যে ভেক্টর স্পেসকে জেনারেট করে তার র্যাঙ্ক হলো থ্রি তার মানে ওই ভেক্টর স্পেসটা আর থ্রি এর ইকুইভ্যালেন্ট তাকে আমরা আর থ্রির সাথে কম্পেয়ার করতে পারি যদি এই ভেক্টর গুলো আছে কোথায় আর ফোরে এইটা আর কি স্যার মানে কি জন্য আর কি স্যার পড়তে পারি স্যার এই যে এই তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে এখানে দেখো তো এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট সহজে বোঝা যায় কিন্তু একটা কি যে আরেকটা লিনিয়ার কম্বিনেশন আকারে পাওয়া যাবে বা এটা ডিটারমিনেন্ট কি জিরো হওয়ার সম্ভাবনা আছে বা র্যাঙ্ক কমার কি সম্ভাবনা আছে আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে না র্যাঙ্ক কি কমার সম্ভাবনা আছে না স্যার হ্যাঁ র্যাঙ্ক কমার সম্ভাবনা নাই কমবে না কারণ অলরেডি এসিলন ফর্মে আছে তাহলে এইটা হলো র্যাঙ্ক আমরা বলছি যদিও আর পুরো এটা একটা ভেক্টর স্পেস এইটা এইটা একটা ভেক্টর স্পেস কে স্প্যান করে বেসিস কিন্তু ওই ভেক্টর স্পেসের র্যাঙ্ক হলো যে কোনো বেসিসে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকে টুকে জিরো ধরো তাহলে এটা একটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড প্লেনের সাথে চলে আসবে তখন তো স্ট্যান্ডার্ড প্লেনের সাথে ম্যাচ হয়ে গেল পয়েন্ট গুলো সব যে কোনো একটা স্ট্যান্ডার্ড আর থ্রি মানে স্ট্যান্ডার্ড আর থ্রি আর ফোর তে অনেক আর থ্রি আছে এটা আমাদের একে দেখানো সম্ভব না এটা ভিজুয়ালাইজ করতে হবে যেমন আর ফোর এর মধ্যে আর থ্রি এর মধ্যে অনেক আর টু আছে সাব স্পেস ঠিক আর ফোরেও আমরা বলি যে ইনফিনিট নাম্বার অফ আর থ্রি আছে সাব স্পেস এটা একটা স্ট্যান্ডার্ড আর থ্রি এর সাথে তখন এটা ওই যে কি করবে ম্যাচ করবে স্যার সাব স্পেস এর হওয়ার শর্ত কি ও কি জিরো অরিজিন দিয়ে যেতে হবে না 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 জিরো ভেক্টর তো থাকতে হবে যে আর অরিজিন দিয়ে না গেলে জিরো ভেক্টর পাবো কোথায় তাহলে স্যার এক্স ওয়াই প্লেনের প্যারালাল কেউ কি না তখন আমি বলি এই যে এক্স ওয়াই প্লেনের প্যারালালে ওই স্পেসের তো জিরো ঠিকই আছে হ্যাঁ ওই স্পেসের জিরো না এটা তো প্যারালাল প্লেন ও আচ্ছা এটা তো আর থ্রি এর জিরো না ওই স্পেসে আর মানে ওইটা ওইটা তো তখন যখন আর থ্রি থেকে যখন আমি একটা প্লেন নিয়ে গেলাম যেটা আর থ্রি এর সাথে মানে মানে আর থ্রি থেকে যদি নেই তাহলে আর টু এর সাথে কারণ আর টু কোনো একটা প্লেনের প্যারালাল প্লেন সে হবে তো তার তো জিরো ঠিকই আছে স্ট্যান্ডার্ড আর থ্রি এর জিরোতে না কিন্তু তার জিরো তো ঠিকই আছে বুঝতে পারছি
আর স্যার আরেকটা স্যার জিনিস পাইছিলাম স্যার, সেটা হচ্ছে স্যার যদি এরকম হয় যে আর কি লাইনটা এরকম ছিল, ইফ কে ইজ এ সাবফিল্ড অফ ই দেন ই ইজ এ ভেক্টর স্পেস ওভার কে। ইফ কে ইজ এ সাবফিল্ড অফ ই, ইফ কে ইজ এ সাবফিল্ড অফ ই, K is a subfield of E, then E is a vector space over K. স্যার এটা আর কি স্যার বুঝতে পারি না স্যার, মানে কি মিন করছে বা কিভাবে রিলেট করছে স্যার। ভেক্টর স্পেস ওভার কে বলতে কি বোঝায়? মানে কি হচ্ছে স্যার তার ফিল্ড? হ্যাঁ, কে হলো ফিল্ড, ওই ফিল্ড থেকে নিয়েছে, তাই না? এই যে এখন এই যে এখানে যে এই যে এই যে ভেক্টর গুলো নিয়েছি 100, এই দেখো এখানে যদিও আর থ্রি স্ট্যান্ডার্ডে আমরা রিয়েল নাম্বার বলছি, এটা কিন্তু বলতে এখন এখানে জাস্ট বলা যায় যে বাইনারি ফিল্ড থেকে নিয়েছে আমি 01, শুধু 01 নিয়েছি, মানে ফিল্ড কি বাইনারি ফিল্ড, তাই না? জি স্যার, জি স্যার, ওগুলো তো আছে অনেকগুলো এন্ট্রি নিয়েছে বাইনারি ফিল্ড থেকে। তো কে যদি একটা সাব ফিল্ড হয় তাহলে আমরা ওই সাব ফিল্ডের এলিমেন্ট গুলো শুধু নিয়েও কিন্তু আমরা এই যে ভেক্টর স্পেস যা আপনি যে ভেক্টর স্পেস পাবো মেইন যে ভেক্টর স্পেস তাকে বলতে পারে এটা আর কে এর উপর ভেক্টর স্পেস। এখানে কি স্যার ই নিজে একটা কি স্যার মানে ফিল্ড না কোন একটা ভেক্টর স্পেসের, হ্যাঁ ই নিজে নাকি স্যার ই নিজে একটা আর কি ভেক্টর স্পেস? ই নিজে একটা ফিল্ড হতে পারে না, ভেক্টর স্পেস যখন আছে দেখো ভেক্টর স্পেস যখন আর শুধু আর হলো ফিল্ড, এই যে শুধু আর হলো ফিল্ড, ঠিক আছে, শুধু আর সেটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার গুলো দিয়ে তো আমি আর থ্রি আর ফোর আর ফাইভ আর ফাইভ এর ভেক্টর পেতে পারি না, এখানে যেমন এখানে আর ফোর এর ভেক্টর পেয়েছি, তাই না? জি স্যার, জি স্যার, স্পেস কিন্তু ফিল্ড কি এলিমেন্ট গুলো নিয়েছি কোথায় থেকে? রিয়েল নাম্বার থেকে, যে 2 - 3 - 7 - 1/2 এগুলো রিয়েল নাম্বার থেকে নিয়েছি, তো আর হলো রিয়েল ফিল। জি স্যার, এমন যদি হয় যেমন আমি এই এন্ট্রি গুলো নিচ্ছি আবার একটা ভেক্টর, যেমন আর টু এর এন্ট্রি গুলো হলো আর ওয়ান থেকে নিয়েছি, আর থ্রি এর এলিমেন্ট গুলো আমি আর টু থেকে নিতে পারি, তো আর টু থেকে নিলে তখন ভেক্টর গুলো কেমন হবে? আমার আমি যদি এখান থেকে এই এন্ট্রি গুলো নিয়ে যদি আমি ভেক্টর স্পেস নেই তখন আর টু এর এলিমেন্ট গুলো নিবো আমার এই আর থ্রি এর ভেক্টরের মধ্যে, সেই যেমন আমি এখানে নিয়েছি 1 0 1 0 0, ঠিক আছে, এই একটা ভেক্টর নিলাম আমি, এখন আমি ওই সাব ফিল্ড এর ভেক্টর গুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, এই যে 0 2 3, আর ফোর এর ভেক্টর স্পেস দেখো তো 4 5 6 7 2 3 5, এইভাবে যদি সবগুলোকে আমি লিখি এই সবগুলোকে তখন এগুলো কি হবে, ম্যাট্রিক্স হয়ে যাবে না? 3 by 3, এই যে 3 by 4 by 3 ম্যাট্রিক্স, প্রত্যেকটা ভেক্টর, জি স্যার, প্রত্যেকটা ম্যাট্রিক্স নিজেও কিন্তু ভেক্টর, আগে ম্যাট্রিক্স এর ক্লাসে বলেছিলাম এগুলো একটা ভেক্টর, কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য শুধু কলাম ভেক্টর বা রো ভেক্টর নিই, ঠিক আছে? এই ম্যাট্রিক্সে তো ম্যাট্রিক্স নিলেও কিন্তু ভেক্টর স্পেস হবে, তখন এই যে কি বলতেছে এটা মোর জেনারেলাইজেশন, কিন্তু এই যে ফিল্ড হয় এই যে কে যদি একটা সাব স্পেস হয় তার মানে কি, এই যে 1 0 0 এগুলো আমার হচ্ছে আর থ্রি থেকে, তাহলে আর থ্রি ওকে আমরা কিন্তু ফিল্ড আকারে আমরা বলতে পারবো যে এই ফিল্ডের উপরে রেখে ভেক্টর স্পেস, তার মানে আমি এভাবে যদি ভেক্টর গুলো নেই তখন আমি যদি এদের এদের যদি সাম নেই
তো দেখা যায় এই ভেক্টর স্পেসে আছে এবং যদি এই 3 দ্বারা যদি এদেরকে মাল্টিপ্লাই করি তাহলে মাল্টিপ্লাই করলে ভেক্টরগুলোকে তখন কিভাবে মাল্টিপ্লাই করব 3 তিনটা এই যে এটাতে একটা প্রথমটা দিয়ে একটাকে মাল্টিপ্লাই করব যেকোনো একটা 3 দিয়ে তো মাল্টিপ্লাই করলে দেখা যাবে যে এই যে তখন এই ভেক্টরটাকে আমি যদি স্কেলারটাকে মাল্টিপ্লাই করি তখন ওই ভেক্টরটা এই যে এখানে যে আমি একটা 3/3 ভেক্টর নেই তাহলে যে 100 দিয়ে মাল্টিপ্লাই করে যে ভেক্টরটা পাবো ওই আরেকটা ভেক্টর তোমার কি স্কেলার গুলো হলো এক একটা ভেক্টর যেটাকে আমরা বলছি স্কেলার কি ওই ওভার দিস আচ্ছা স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার ওই একটা লাইন ছিল যে সাপোজ টু অর মোর নন জিরো ভেক্টরস v1 v2 ডট ডট vm আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দ্য ওয়ান অফ দ্য ভেক্টরস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিসেন্ডিং ভেক্টরস মানে এর আগের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন এটা কেন পরেরগুলোর না কেন অর্ডার বেসিস ধরেছে এখানে অর্ডার বেসিস আমি একটা শব্দ বলেছিলাম এটা তো আগে ব্যাখ্যা করি নাই এখন আরেকটু বলে ফেলি যেহেতু মনে পড়েছে এখন তারপর আমি তোমার আনসার আসতেছি এই যে এখানে এটা কেউ জিজ্ঞেস করে নাই এই যে দেখো এখানে লিখেছিলাম অর্ডার বেসিস তাই না এই দুইটা অর্ডার বেসিস আমরা নিয়েছি এখানে তো অর্ডার বেসিস কেন বললাম এসকে বা টিকে এটা x1 x অক্ষের উপর s1 আর y অক্ষের উপর s2 এবং একটু খেয়াল করো অর্ডার বেসিস কেন বলেছি আমরা এক্সাম্পলে যাই তোমরা একটু কাজ করবা নিজেরা একটু দেখে এই যে ভেক্টর b এই ভেক্টর b কে আমরা এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এখানে লিখেছি তাই না তাহলে কম্পোনেন্ট ভেক্টর কি পেয়েছি 2 3 8 তাই তো কিন্তু আমরা যদি এই ভেক্টরগুলো অর্ডার চেঞ্জ করে দিই এটাকে যদি প্রথমে নিয়ে আসি এটা যদি পরে নিয়ে যাই তাহলে কি কম্পোনেন্ট ভেক্টর 2 3 -8 পাওয়া যাবে চেঞ্জ হয়ে যাবে না তাহলে স্যার ভেক্টরগুলোর অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট এবং এদের রেসপেক্টে কিন্তু মানে কম্পোনেন্ট ভেক্টরটা আমরা কিন্তু পাই অর্ডার বেসিসের রেসপেক্টে না বেসিসে ভেক্টরগুলো অর্ডার যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কম্পোনেন্ট ভেক্টরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমরা বলেছি অর্ডার বেসিস ঠিক আছে জি স্যার আচ্ছা এটা মাথায় রাখো হ্যাঁ আর ওই যে আগের কোশ্চেনটা বলো তো বলতেছিল যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস এর একটা ভেক্টরকে যদি তার আগের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারি তাই তো আবার বলো তো কোশ্চেনটা এই যে সেটা যে কোশ্চেনটা ছিল কতগুলো ভেক্টর যদি স্যার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে তার আগের যে ভেক্টরগুলো আছে তাদের ওই লিনিয়ার কম্বিনেশনের আকারে লেখা যাবে হ্যাঁ হ্যাঁ এটা তো একদম স্পষ্ট এই যে আমাদের যে এশিলন ফর্মে যদি কোনো ভেক্টরকে নিয়ে যায় দেখো এশিলন ফর্মে তা আমরা যদি বলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর তাই না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে কি হবে র্যাঙ্ক কমে যাবে তাই না হ্যাঁ র্যাঙ্ক কমে যাবে এখন আমরা র্যাঙ্ক কেন কমে যায় যে ওই যে ভেক্টর আছে শেষে আমরা সর্বশেষ কি পাই পুরো জিরো রো পাই তাই না কেন জিরো রো পাই কারণ এই ভেক্টরটাকে তার আগের সবগুলো ভেক্টরে তার মানে লাস্ট যে রোটা আছে ম্যাট্রিক্সের এই রোটাকে আগের রোগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা এক্সপ্রেস করতে পারবো এই জন্য তো জিরো পেয়েছি জি স্যার বাকিগুলোর এই এই রোটা থেকে বাকিগুলোর মাল্টিপল ডিফারেন্ট মাল্টিপল অ্যাড বা সাবট্রাক্ট করে তো আমরা এটাকে পেয়েছি তো এই লাস্ট রোটা আমরা যেটাকে বলছি এই যে লাস্ট যে রোটা আছে এটাকে যদি আমরা আগের তিনটা রোয়ের এক বা একাধিক রোয়ের লিনিয়ার কম্বিনেশনের এক্সপ্রেস করতে পারি তাহলে অবশ্যই কি হবে ওই রোটা জিরো হয়ে যাবে
তো সবগুলো বাকি এর আগের সবগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে এটা জিরো হবে কিন্তু সর্বশেষে জিরো হবে। আচ্ছা দেখো তো তোমার কোশ্চেন আনসারটা পেয়েছো কিনা, স্যার? তাহলে কি স্যার আমরা যখন এসিলন ফর্মে করি তখন কি স্যার ভেক্টরের অর্ডার গুলো স্যার চেঞ্জ হয়ে যায় না স্যার? হ্যাঁ ভেক্টর অর্ডার গুলো তো চেঞ্জ হয়, আমরা তো বলতেছি যে তুমি যখন বিভিন্ন নিবো তখন আমরা তো একটা জিরো র যেটা সবার শেষে পাই এই জিরো র তো আমরা আগেও পেতে পারি, তখন আমরা কি করেছি র ইন্টারচেঞ্জ করেছি না, কোন জি একটা স্যার, র যদি জিরো হয়ে গেলে তাকে ইন্টারচেঞ্জ আবার সবচেয়ে নিয়ে গেছি। তাহলে হচ্ছে স্যার আমাদেরকে ওই যে শোনো তার মানে পিভট অনুযায়ী আর কি স্যার সর্ট করে নিতে হবে, মানে সাই র‍্যাঙ্ক ই করে নিতে হবে স্যার, তার ম্যাট্রিক্স মানে গুলোকে অর্ডার করে নিতে হবে। আমরা যখন জিরো রটাকে সর্বশেষে নিয়ে গেলাম তার মানে হলো যে আমরা এই জিরো রটাকে আগের সবগুলো রয়েল রয়েল লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। স্যার যদি কলামের আগের গুলা যদি লাগে, বুঝি না আবার বলতো, কলামের যেমন সেকেন্ড কলাম কে যদি ফার্স্ট কলাম দিয়ে প্রকাশ করা যায় বা থার্ড বা ফোর্থ কে যদি 1 2 3 দিয়ে প্রকাশ করা যায় এরকম করা যেতে পারে না? হ্যাঁ এরকম হলে যদি মনে করো আমি ফুট রোটাকে শুধু ফার্স্ট রোয়ের ডিফারেন্ট মাল্টিপল আকারে মানে সাম মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায় তখন তো আমি প্রথমবারই জিরো পেয়ে যাবো ফার্স্ট রো, তাই না? মানে লাস্ট রোটা যদিও লাস্টে আছে কিন্তু আমি তো প্রথম স্টেপে এটা জিরো পেয়ে যাব যদি এটা শুধুমাত্র ফার্স্ট রোয়ের উপর ডিপেন্ড করে, যদি ফার্স্ট দুইটা রোয়ের উপরে ডিপেন্ড করে তখন ওই দুইটা রয়ের মানে দুইটা স্টেপ পরে আমি ওই ভেক্টরটাকে জিরো পাবো, ওই রোটাকে জিরো পাবো, পুরোপুরি জিরো র। যদি এটা তার আগে তিনটা রোয়ের উপর ডিপেন্ড করে, যে শুধু একটা রোয়ের উপর না বা শুধু দুইটা না তার আগে তিনটা রোয়ের উপর সে ডিপেন্ড করে ফোর্থ যে রোটা আছে, তখন তিনটা স্টেপ পরে আমি ওইটাকে পুরোপুরি জিরো র হিসেবে পাবো, ওইটা হলো ভেক্টর স্পেসে। তার মানে আমরা চাই ভেক্টর স্পেসের ভেক্টর গুলো আমাদের যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলো এই অর্ডারেই থাকুক, আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে হলে তো অর্ডার ঠিক আছে, যদি ডিপেন্ডেন্ট হয় ওই ওই কথাটা এখানে বোঝানো যে লাস্ট রোটা বা যে রোটা আছে ওই রোটা আগের রোয়ের আমরা লিনিয়ার কম্বিনেশন আগে এক্সপ্রেস করতে পারবো এবং ওইভাবে তো আমরা অ্যারেঞ্জ করতে পারি, ওইটা যদি রিয়েক্ট করতে পারি ওই বিষয়টাকে। এটা কি এখনো কি এটাকে কি আছে, এখানে কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার হয়ে গেছে স্যার। এখানে এই যে একটা ভেক্টর হলো v1, আমরা বলছি যে এখানে v1 একটা ভেক্টর বেসিস এর মধ্যে আর একটা বেসিস এর মধ্যে আছে v2, তাহলে আমি এখানে সংখ্যক ভেক্টর আছে তো এখন আমি বলছি যে bn কে তার আগের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আগে লেখা যায়, তো যদি এমন হয় তাহলে তার মানে কি তখন একটা এই যে b যদি যে কোনো একটা শুধু bn না যে কোনো একটাকে যদি তার আগের বা পরের কোনো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন লেখা যায় তাই দিয়ে কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এখন ওই যে থিওরেমটার কথা বলেছো তুমি আগের ভেক্টরগুলো, তাহলে আমি আগের ভেক্টর গুলোকে রিয়ারেঞ্জ করি পরে ওইটাকে শেষে নিয়ে যাই তখন তো ওই থিওরেমে ম্যাচ করলো এবং ওই থিওরেমের প্রুফে দেখো একই কাজ করা আছে, যেহেতু বলেছে আগের ভেক্টর মানে আমরা এইভাবে এই ভেক্টর গুলো রিয়ারেঞ্জ করতে পারি যেন সে তার আগের ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায়। শুধু তাই না, যদি এমন হয় যে ভেক্টর vn শুধুমাত্র v1 এর উপর ডিপেন্ড করে তাহলে আমি তখন bn কে বলবো ওই থিওরেমের সাথে ম্যাচ করানোর জন্য আমি bn কে বলবো যে আমার bn আছে এখানে আর যে bn-1 ছিল তখন এটা সর্বশেষে থাকবে, আর তখন আমি শুধু জাস্ট রিনেম করব bn কে বলবো v2, v3 যে 2 ছিল তাকে বলবো 3, যে v3 এবং bn-1 কে আমি বলবো bn, তাহলে এটা ওই যে আগের থিওরেমের মতো আবার একই হয়ে গেলো যে হ্যাঁ তার একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয় তাহলে এই একটা ভেক্টরকে তার আগের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে এবং ওই ভেক্টরটা হতে পারে বি টু
তাহলে শুধু b1 এর মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায় অথবা মানে কম্বিনেশন এক্সপ্রেস করা যায় অথবা হতে পারে b3 যাকে b1 b2 এর কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় এবং যে কোনো একটা ভেক্টর হতে পারে এটা কি সম্ভব না যে v2 কে v3 বা v4 এর মাধ্যমে প্রকাশ করতে পারবো হ্যাঁ পারবো v2 কে যদি আমরা v3 bn পর্যন্ত এদের আকারে এক্সপ্রেস করি কোনো সমস্যা নাই আমি এই b1 এটাকে বলবো bn তখন bn করে দিব শুধু দেখো bn বলবো আর b2 কে বলবো আমি n - 1 আর বাকি এই যে b1 থেকে তাদের মানে এই b2 কে তুমি বলেছো যে b2 কে বলেছো b3 3 আর 4 এ হ্যালো স্যার b1 আর এটাকে আমি তখন বলবো bn - 2 তখন কি হলো এই যে বি ওয়ান থেকে বি এন মাইনাস টু দেন বি এন মাইনাস ওয়ান দেন বি এন তো আমি বলতে পারবো থিওরেমের অনুসারে যে বি এন ক্যান বি এক্সপ্রেস এজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিভিয়াস ভেক্টর ঠিক আছে ওইটাই বলছো এই থিওরেমটা এখন প্রুফ হয়ে দেখো তাই প্রুফটা নেই স্যার এজন্য তো আমি তখন ওইটাকে ধরবো যে কোনো একটা হতে পারে আমি শুধু তখন বলতে ওই থিওরেম যেটা বলছে তখন বলতে পারবো যে হ্যাঁ এটা ঠিক এটা বলা যাবে আচ্ছা তারপর আচ্ছা আমি আজকে শেষ করি আমরা এখানে যদি ভেক্টর স্পেসের আরো কোনো কোশ্চেন থাকে তোমরা যেহেতু পড়াশোনা এখন আরো একটু ভালো করে শুরু করেছো তাহলে আমরা এগুলো আমরা যে পরের ক্লাসে আনসার দিব আর পরের ক্লাসে গ্রুপটা নিয়ে একটু বলবো কমপক্ষে ভাইবা আর তোমাদের ভাইবার ডেটটা কিন্তু পিছাবে হ্যাঁ এটা শুনেছো না স্যার ভাইবার ডেটটা তো ছিল তোমাদের 30 তারিখে 30 তারিখ হলো ছুটির দিন আমাদের যে সেকেন্ড এক্সামিনার রাশেদ তালুকদার স্যার তো উনি বলছে যে ছুটির দিন নেওয়া যাবে না আরেকটা হলো দুই দিন লাগবে তোমাদের স্টুডেন্ট প্রায় আমি বলেছি যে এখানে 80 আপ স্টুডেন্ট আছে ড্রপার সহ তো তার বলছে একদিন না দুই দিনে নেবে এই জন্য এই ডেটটা হয়তো 7-8 তারিখ এই দিকে হবে অথবা পরের সপ্তাহে 12-13 তারিখ এই দিকে হবে স্যার আমাদের স্যার 7 তারিখে আর কি স্যার মানে আরেকটা কোর্সের ভাইবা আছে স্যার বলো আরেকজন বলো তো শান্ত আর কি গেছে আরেকজন বলো স্যার আমাদের 7 তারিখে আরেকটা কোর্সের ভাইবা আছে স্যার 6 তারিখ পরীক্ষা 7 তারিখ ভাইবা আচ্ছা আর তারপরে এরপরে আমাদের পরীক্ষা শেষ স্যার সম্ভবত স্যার ভাইবাটা স্যার সর্বোচ্চ 9 তারিখ পর্যন্ত যাইতে পারে যদি স্যার স্টুডেন্ট অনেক বেশি হয় তাহলে আমাদের স্যারের যে কন্ডিশন আছে ওই কন্ডিশন অনুসারে আমাদের 11-12 তারিখে যেতে হবে এর আগে আর কিছু নাই আর এই কদিন আবার ছুটিতে থাকবে 30 তারিখে থাকবে পরেও থাকবে তাহলে 11-12 তারিখে এটা তোমাদের ওই যে তোমাদের সেমিস্টারের যে চেয়ারম্যান আছে তৌফিক স্যার ওনার সাথে উনি হয়তো কন্ট্যাক্ট করবে তোমাদের সাথে বা তোমরা আলোচনা করে তখন ওইভাবে ডেটটা দিতে হবে ঠিক আছে জি স্যার 11-11 তারিখের পর ওটা বলেছে স্যার 11 তারিখের পর 12-13 তারিখ ওগুলোতে দেখো তো কিবার পরে 12-13 তারিখ স্যার রবিবার স্যার হ্যাঁ রবি সোমবার পরে তাই না জি স্যার হয়তো 11-12 অথবা 12-13 ওগুলোতে হয়তো ই হবে 12-13 রবি সোমবার আছে ওনার দিন নেওয়ার থেকে তোমরা ওগুলোকে দিয়ে দিও স্যার ওই ভেক্টর স্পেসের মধ্যে স্যার যে কোশন স্পেস তারপর স্যার আইসোমরফিজম থিওরেম ইনার প্রোডাক্ট স্পেস অর্থোগোনাল এন্ড অর্থ নরমাল বেসিস এগুলো কি স্যার পড়া লাগবে স্যার ভাইবাতে জিজ্ঞেস করতে পারে স্যার তো আর বলা যায় না স্যার কি জিজ্ঞেস করে ঠিক আছে তো তোমরা এগুলো কিছু একটু যেতে এখন একটা সুযোগ আছে পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের যদি এর মধ্যে আরো ভাইবার জন্য প্রস্তুতি নিতে হয় তখন তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে ওগুলো নিয়ে আমরা আবার বিশেষ করে স্যার পরীক্ষার যে কোশ্চেন আছে আনসার স্ক্রিপ্ট এই আনসার স্ক্রিপ্ট থেকে কিন্তু সবাইকে জিজ্ঞেস করবে ঠিক আছে তারা এখানে আসো তোমরা আমি আগে লিস্ট পাঠিয়ে দিব যে আমি কাকে শুরুতে নিব সিরিয়াল যে রোল নং এর যে সিরিয়ালটা রেগুলার বেস বা যারা ড্রপ স্টুডেন্ট আছে তাদের সবার সিরিয়ালটা আমি আগে পাঠিয়ে দিব এবং ওই সিরিয়াল অনুসারে ভাইবা নেওয়া হবে আর স্যারের যে মতামত যে তোমাদের রিটেন যে এক্সাম এই এক্সাম পেপার সামনে রেখে ভাইবা নিবে
তো যারা এক্সামের পেপারের উপর আমাদের যে এক্সপেরিয়েন্স আমরা দেখেছি যারা এক্সাম পেপারের উপর যা লিখেছে তা বলতে পারে ভালো করে বুঝিয়ে তাদেরকে আমরা শুধু বেশি মার্ক দেওয়ার জন্য এই এক্সামের কোশ্চেনের ভিতরে অন্যান্য প্রবলেম তারপর সিলেবাসের অন্যান্য প্রবলেমে অংশ দেয় কি বুঝতেছো জি স্যার প্রথমে আমরা ওই কোশ্চেন পেপারের অন্যান্য আরো যে কোশ্চেন আছে ওগুলোর উপর তারপর ওই কোশ্চেন থেকে শেষ করে তারপর আমরা যে সিলেবাসের ভিতরের আরো কি কি আছে কিছু পড়ানো হয় নাই বা তুমি পড়েছো কিনা বা কি পড়েছো এগুলো তখন জিজ্ঞেস করা হয় কারণ আমরা তো রিটেন এক্সামে সবাই 25-30 পাবে 30 থেকে এটা সবাই ধরেই নি সবাই জানে যে তোমরা সবাই মিলেমিশে শেয়ার করে লিখো এবং যারা একটু সিরিয়াসলি লেখে এদের ভুল বের করাও কঠিন তাই না এই জন্য এখানে মার্ক সবাই বেশি পাবে সবাই জানে এই জন্য বাইবার মার্কটা খুব হিসেব করে দেওয়া হয় স্টেপ বাই স্টেপ আর কিছু জানা আছে না শেষ করব আজকে কি আর ক্লাস নেবেন নাকি স্যার আগামীকাল না আজকে না যে লিংকটা দিয়েছি দেখো আগামীকাল দিয়েছি আবার আচ্ছা একটা কোশ্চেন কি করা যাবে হ্যাঁ করো তো যে লিংকটা দিয়েছি ওই লিংকে আগামীকাল আবার একই সময়ে 10টায় হ্যাঁ ওকে স্যার সেম লিংকে 10টায় হ্যাঁ বলো স্যার আইগেন ভ্যালু যে ওইটা যে বের করি যদি তিনটাই যদি সেম বের হয় সেই ক্ষেত্রে কি স্যার ডায়াগনোলাইজ করা যায় মানে স্যার আমার প্রবলেম যেটা হয়েছিল জি আমি বলি এই জন্য আমি বারবার তোমাকে বলেছি এটা দেখার জন্য এটা যদি তিনটা আইগেন ভ্যালু সেম হয় তাহলে শুরুতেই কেউ বলতে পারবে না যে এটা এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল না ঠিক আছে এটা বলা যাবে না যদি আইগেন ভ্যালু সেম হওয়ার পরেও আমরা দেখি যে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তিনটা ভেক্টর যেমন যদি 1 হয় আইগেন ভ্যালু তো তার রেসপেক্টে আমরা আইগেন ভেক্টর বের করি ওই আইগেন ভেক্টর যদি পুরোপুরি জিরো ভেক্টর যেমন দুটা ভেক্টর এলিমেন্টে জিরো হয়ে গেল 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ভেক্টর শুধু বা আমরা পেলাম যেমন একটা এলিমেন্ট নন জিরো এলিমেন্ট তখন কিন্তু আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বের করা সম্ভব না ঠিক আছে যদি এমন হয় যে তিনটা এন্ট্রি নন জিরো তখন কিন্তু অনেক সম্ভাবনা থাকে যে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তিনটা ভেক্টর একটা আইগেন ভ্যালুর জন্যই বের করতে পারবো ঠিক আছে হ্যাঁ তখনও সম্ভাবনা থাকে কারণ এটা এটা বলা আছে ডায়াগনোলাইজেবল না হলে তখন আমরা যে ডায়াগনোলাইজেবল না তখন বলতে পারি যে তার আইগেন ভ্যাক্টরগুলো কম কিন্তু আইগেন ভ্যাক্টর কম হলে ডায়াগনোলাইজেবল না এটা বলার কোনো চান্স নাই শুরুতে দেখে বলতে পারে তখন স্যার কি করতে হয় আগে একটা এই যে ভ্যাক্টর বের করতে হবে তুমি ভ্যাক্টর বের করেছো আইগেন ভ্যাক্টর বের করো না আমি বারবার বলেছি কিন্তু এটা ভালো করে দেখো হ্যাঁ এই জন্য অনেকে অনেকে বের করেছে অবশ্য তোমাদের না বলা ছাড়াই যে আগে আইগেন ভেক্টর বের করেছে বের করে বলেছে যে যে আমরা আইগেন ভেক্টরটা পেয়েছি এই আইগেন ভেক্টরের মাধ্যমে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তিনটা ভেক্টর পাওয়া সম্ভব না তখন বলেছে এটা ডায়াগোনালাইজেবল না বুঝেছো ইনফিনিট সলিউশনের মাত্রা আছে ডাইমেনশন ইনফিনিট সলিউশন একটা যে আমরা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন যখন পড়েছি ইনফিনিট সলিউশন হতে পারে যদি একটা ফ্রি ভেরিয়েবল থাকে তখনও ইনফিনিট সলিউশন আমরা পাই দুইটা ফ্রি ভেরিয়েবল থাকলেও কিন্তু আমরা ইনফিনিট সলিউশন পাই তিনটা ফ্রি ভেরিয়েবল থাকলেও কিন্তু আমরা ইনফিনিট সলিউশন পাই কিন্তু এই যে ইনফিনিট সলিউশন গুলো এগুলো অনেক তখন মিনিং ডিফারেন্ট হয় তাই না স্যার ভেক্টর বের করছিলাম ভেক্টর বের করছিলা না দেখো তো আগে কি বলেছো আগে কি বলেছো আগে ভেক্টর মানে আমি দুটো পেয়েছি খুব সুন্দর অ্যাসাইনমেন্ট তোমার এক বা একাধিক এর মধ্যে সবগুলোর মধ্যে তুমি শুরুতেই বলেছো ডায়াগোনালাইজেবল না এবং এবং কারণ হিসেবে কি বলেছো আমি ওই লাইনটা ব্যাখ্যা করতে বলছি যেহেতু আইগেন ভেক্টর সব সমান ইকুয়াল এই জন্য ডায়াগোনালাইজেবল না এটা বলেছো আগেই কিন্তু এটা বলার তো এই কথাটা তো ভুল আইগেনভ্যালু সমান হলে ডায়াগনোলাইজেবল না এই কথাটা ভুল এই কথাটাই তুমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে লিখেছো
হয়তো ভেক্টর বের করেছে কিন্তু আগে এই কথাটা দিয়েছে এবং ওইটাকে এক্সপ্লেন করতে বলেছিলাম ঠিক আছে এই কথাটা ভুল বারবার বলছি যে এই কথাটা ভুল কারণ একটা থিওরেমে আছে তুমি পেয়েছো থিওরেমটা যে তার কনভার্সটা ট্রু না আর কিছু না স্যার তুমি আবার চেক করো ঠিক আছে আর আমাদের তাহলে আমাকে জিজ্ঞেস করো আমি পরে আবার এটাকে এক্সপ্লেন করবো তুমি দেখো একটা থিওরেম বা কাউন্টার এক্সাম্পল দেখলেও কিন্তু পেয়ে যাবে এই টাইপের প্রবলেম আছে অনেক গুগলে সার্চ দিলেই পাওয়া যায় হ্যাঁ বলো শান্ত স্যার আমাদের স্যার পার্ট এ আর পার্ট বি তে স্যার মানে কোথায় আছে মানে এখানে স্যার মিস করে থাকবে স্যার সব টপিক নাকি স্যার আলাদা আলাদা করা থাকবে স্যার আমার আমার পুরো জানা নাই কোন টাইপের কোশ্চেন তখন ছিল এবং এখন কোন টাইপের কোশ্চেন তাও আমার পুরো জানা নাই কোশ্চেন গুলো স্যার এটা তোমাদের আগের কোশ্চেন গুলো কেমন ছিল তোমার কোশ্চেন কিন্তু কোশ্চেন করার কাজ কিন্তু তোমার ডিপার্টমেন্টের কাজ বুঝছো তোমাদের ডিপার্টমেন্টে অন্যান্য কোর্সের কোর্সের কোশ্চেন কেমন ছিল মানে স্যার ওইটা বুঝি মানে কোশ্চেনটা বুঝি নাই স্যার অন্যান্য কোর্সের কোশ্চেন কেমন ছিল স্যার আমি স্যার আমি স্যার যে কোশ্চেনটা বলছি সেটা হচ্ছে স্যার মানে আমাদের পার্ট এ পার্ট বি দুইটা তো স্যার মনে হয় মানে স্যার আলাদা আলাদা টপিক থেকে স্যার থাকার কথা স্যার নরমালি যেটা হয় আর কি স্যার তার মানে তোমাদের ডিপার্টমেন্টে কোশ্চেন গুলো যে হয় দুই পার্টে হয় নাকি অন্যান্য জি স্যার জি স্যার হ্যাঁ তো পার্ট এ পার্ট বি তে বলো স্যার যেমন স্যার মনে করেন স্যার আমাদের এখানে টোটাল টপিক তো স্যার মানে 5টা টপিক আছে তো মনে করেন স্যার যদি এরকম এরকম হবে কিনা স্যার যে স্যার শুধু ম্যাট্রিক্স থেকে পার্ট এ বা ম্যাট্রিক্স এবং লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে পার্ট এ ভেক্টর স্পেস গ্রুপ থেকে পার্ট বি আমার যতটুকু মনে পড়ে আমি কোশ্চেন করেছিলাম মানে যে কোশ্চেন করেছি এটা হলো তোমাদের এই যে পার্ট এর সবগুলি কোশ্চেন ছিল ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন এবং সাথে খুব সম্ভব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে আছে আর লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেটেড যে প্রবলেম এবং আইগেন ভেক্টর আইগেন ভ্যালু আমার মনে নাই পার্ট এ না পার্ট বিতে ছিল যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে পার্ট এ তে তাহলে আইগেন হ্যাঁ খুব সম্ভব আইগেন ভেক্টর লিনিয়ার ট্রান্সফরমেশন এটা চলে গেছে পার্ট বি তে আর গ্রুপ রিং থেকে খুব সম্ভব একটা কোশ্চেন আমি দিয়েছিলাম যেহেতু পড়াইলে এই জন্য একটা কোশ্চেন ছিল অপশনাল কোশ্চেন সেকেন্ড এক্সামিনার যে সে পুরোটাই সেকেন্ড পার্ট গ্রুপ রিং থেকে দিতে পারে এবং তো ফাইনালি মডারেটর কোন কোশ্চেনটা করেছে কিভাবে কোশ্চেন করেছে তা আমার জানা নেই বুঝতে পারছি স্যার করেছি যা পড়িয়েছি যেভাবে ওগুলোই আর সাধারণত মডারেশনে কতটুকু চেঞ্জ হয় তোমাদের টিচাররা কি বলেছে এটা তোমরা তো কিছু কিছু ধারণা থাকার কথা জি স্যার এটা নির্দিষ্ট রুলেই মডারেট করে আর কি সব পুরোপুরি তো সব কিছু চেঞ্জ করে না ওইভাবেই করে আর কি হয়েছে এটা পরীক্ষার দিন দেখতে পাবো আর না আগে কিছু বলা যাচ্ছে না আমি ওইভাবে কোশ্চেন দিয়েছি হ্যাঁ সিস্টেম ইকুয়েশন পর্যন্ত এক পার্ট আইগেন ভ্যালু আইগেন ভ্যালু মানে লিনিয়ার ট্রান্সফরমেশন যখন শুরু হয়েছে ট্রান্সফরমেশন এবং ভেক্টর ওই যে ভেক্টরের আইডিয়া আইগেন ভেক্টর সব ওগুলো দিয়েছে আমি অ্যাপ্লিকেশনটা দিয়েছি তোমার পরে পার দিতে ঠিক আছে জি স্যার আচ্ছা আর কিছু রেখে দেই জি স্যার আসসালামু আলাইকুম স্যার পরের ক্লাসে স্যার ডক ফাইলটা কি একটু দেওয়া যাবে কোনটা এই ডক ফাইলটা হ্যাঁ দিয়ে দেবো এই যে এখনই তাহলে পাঠিয়ে দিচ্ছি আমি আগে মিলে ঠিক আছে